شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا تجد له وليا مرشدا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا إمامنا وقدوتنا حبيبنا طبيبنا وطبيب الراحلة محمد الذي أرسله بالمحق لبشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم আপনারা সবাই রাগ করেছেন আমাদের দেশে যদিও এটা প্রসিদ্ধ তবে সেহাতের দিক থেকে সহি দৃষ্টিকোণ থেকে সমস্ত ওলামায়ে একরাম একমত যে সর্বশ্রেষ্ঠ দরুদ হল দরুদে আল্লাহ তাআলা সূরা আল মুল এই সূরার মধ্যে আলোচনা করেন দুই তিন নম্বর আয়াত পড়েন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম أيكم أحسن عملا الذي خلق الموت তিনি হলেন আল্লাহ যিনি সৃষ্টি করেছেন মরণ আর যিনি সৃষ্টি করেছেন জীবন সেই আল্লাহ দেখতে চান কে ভালো আমল করে পাহাড় পর্যন্ত আমল করলেন কিন্তু আপনার আমল আল্লাহর কোরআন মোতাবেক হলো না বিশ্ব নবীর সুন্নাহ মোতাবেক হলো না কিয়ামত পর্যন্ত আমল করলাম আল্লাহ কবুল করবেন না এই মর্মে হাদিস আম্মা জানাইশা রাদিয়াল্লাহু আনহা তিনি বর্ণনা করেছেন হাদিসটি খুলুন কিতাবের নাম সহিহুল মুসলিম খণ্ড নাম্বার এক মাকতবা রাশিদিয়া পৃষ্ঠা নাম্বার ১৯ হাদিস নাম্বার আরবি বৈরুতের ছাপা ৪২ নাম্বার একটি বর্ণনায় বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন মানুষের আমলটাকে আল্লাহর নবীর সাথে ওজন দেওয়া হবে আপনার আমল আপনার জিকির আপনার দরুদ সব মিলে হবে কার সাথে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আপনার আমল যদি নবীর মতন মিলে যায় তাহলে আপনার জন্য সুসংবাদ না দুঃসংবাদ সুসংবাদ
এই জন্য আল্লাহর নবীর মর্যাদা বেশি না কম? আল্লাহ তাআলা বিশ্ব নবীর নামটা কোরআনে 250 বার আল্লাহ উল্লেখ করেছেন, বাশীরা ওয়া নাদীরা, এই নামটা আল্লাহ রাব্বুল আলামিন প্রায় 250 জায়গার বেশি তিনি বলেন। আর আহাম্মদ মোহাম্মদ নামটা কোরআনে সর্বমোট 5 বার ব্যবহার করেছেন। এবার আল্লাহর নবীর মর্যাদা কেমন আল্লাহ নিজেই বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম رجالكم ولكن رسول الله وخاتم النبيين আল্লাহর নবী সর্বশেষ নবী কোন সন্দেহ আছে নাকি? একটু জোরে বলেন না। এই জন্য যে নবীর মর্যাদা এত বেশি সেই নবীর দরুদের মর্যাদাও বেশি না কম? আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত একটা দরুদকে তিনি বানালেন সমস্ত জায়গায়, কোন জায়গায় ফজরের নামাজ, কোন জায়গায় জোহরের নামাজ, আবার কোন জায়গায় আসরের নামাজ, একটা দরুদ যাতে 24 ঘন্টা চালু থাকে এই নিজামটা, এই পদ্ধতিটা আল্লাহ নামাজের মাধ্যমে দুনিয়ার বুকে আল্লাহ পাঠিয়ে দিলেন। সেই দরুদের নাম বলেন তো। এবার সবাই পড়তে রাজি আছেন তো? সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলিনা পাড়া যুব সমাজের উদ্যোগে দুই দিন ব্যাপী 2 নভেম্বর 2017 18 কার্তিক আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মাওলানা মোহাম্মদ আমজাদ হোসেন সাহেব হাফিজাহুল্লাহ তাআলা, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা জনদরদী মোহাম্মদ আতিউর রহমান আতিক এমপি সাহেব, মঞ্চ উপবিষ্ট হযরতে উলামায়ে কেরাম অধিকারে মুসল্লিয়ানে আজম, আমরা যেখানে বসতে পেরেছি সেই মহান মণি রব্বুল আলামিন তার শুকরিয়া দান আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রতি খুব নারাজ আপনারা তাই না? একটু জোরে আল্লাহর জন্য কলিজা নিংরানো ভালোবাসা দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার, রব্বানা লাকাল হামদ, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, সুবহানাল্লাহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি وزنات عرشه لقى الحمد بالقرآن كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك আমরা এতক্ষণ পর্যন্ত কার প্রশংসা করলাম? আল্লাহ প্রশংসা করলে তিনি খুশি হন না বেজার হন? আমরা বললাম আল্লাহ তোমার প্রশংসা করলে তুমি কেমন খুশি হও? প্রত্যেকদিন ইমাম সাহেব জুমার সালাতের মধ্যে খুতবার মধ্যে এই আয়াতটি পড়ে শেষ করেন, সবার জানা আছে, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। ও গোলাম তোমরা যখন আল্লাহর জিকির করো, আল্লাহ বলেন গোলাম আমিও তোমার জিকির করি, তোমরা যখন 1000 লোকের সামনে আমি আল্লাহর নাম উচ্চারণ করো, আমি আল্লাহ তোমার জন্য লক্ষ লক্ষ ফেরেশতার সামনে তোমার জিকির উচ্চারণ করি। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সবাইকে দিনের ব্যাপারে আল্লাহ কবুল করবেন না, মিশকাতের 142 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেন ওয়া আনা মুআবিয়্যাতু রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন ওয়া ইন্নামা আনা কাসিমুন আল্লাহু ইউতি। আল্লাহ যার কল্যাণ চান, আল্লাহ যার ভালাই চান, আল্লাহ যার মঙ্গল চান, তাকে ইসলামের ব্যাপারে কোরআন হাদিসের স্পষ্ট জ্ঞান আল্লাহ তাকে দান করেন, ঠিক না ব্যাটি?
এই জন্য যতক্ষণ পর্যন্ত কোরআন হাদিস থাকবে আপনারা শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ। কে কে রাজি নাই দুহাত আল্লাহকে তুলে দেখান। সকলে রাজি আছে ইনশাআল্লাহ। কে কে রাজি আছে হাত তুলে আল্লাহকে দেখাই, আল্লাহ আমাদের কবুল করুন। সবাই তুলেছেন তো হাত, হাত নামান। আপনারা কাকে হাত দেখালেন? যা যা করলেন সব রেকর্ড করলেন কে? সূরা ইনফিতার 16 নম্বর আয়াত খুলুন। আল্লাহ বলেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিযুন কিরামান কাতিবিন। আল্লাহ বলেন তোমরা যে কাজটা করো না কেন, কিরামান ওয়া কাতিবিন, আল্লাহর অসংখ্য অসংখ্য অনেক লেখক ফেরেশতা রয়েছে, সব জিনিসগুলো রেকর্ড করেন। এবার আমি উত্তর চাই, ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করলে তাকে কি বলা হয়? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুনাফিকের আলামত হলো তিনটা। এক নম্বর আলামত হলো মিথ্যা প্রতিশ্রুতি দেয়, আগামী বছর 50টা মসজিদ করে দেব, একটা মন্দিরও সে করতে পারে না, এমন লোক আছে না নাই? এবার আল্লাহ তাআলা কোরআনের সূরা মায়েদার এক নম্বর আয়াতে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আওফু বিল উকুদ। ও দুনিয়ার ঈমানদার, তোমরা আল্লাহর সাথে যে চুক্তি করেছো, আল্লাহর সাথে যে ওয়াদা করেছো, তোমরা তোমাদের ওয়াদাটাকে পূর্ণ করো। ঠিক না ঠিক? এইবার আমি দেখতে চাই কারা কারা মুনাফিক হতে চান, কারণ সব লোকে আল্লাহর জন্য হাত তুলেছেন। এবার যতক্ষণ কোরআনের আওয়াজ কানে লাগবে, যদি পিছনের দরজা দিয়ে ভাগেন, আল্লাহর কসম করে বলি আল্লাহর কোরআন তোমার বিপক্ষে চলে যাবে, কারণ তুমি কোরআনের মাহফিলে বসে তুমি তোমার দুইটা হাত প্রসারিত করেছো কোন আল্লাহকে। এবার আল্লাহ আপনার জবান বন্ধ করবেন, সূরা ইয়াসিন খুলুন, 30 নম্বর আয়াত পড়তে থাকেন, এরপরে পড়বেন আল্লায়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেদিন আল্লাহ মানুষের মুখের মধ্যে মোহর মারবে, এবার হাতগুলা বলবে আল্লাহ মানুষকে অত্যাচার করে ঘুষের টাকা নিয়েছিলাম, সুদের টাকা নিয়েছিলাম, মানুষকে অত্যাচার করে মানুষের বিপদগামী করে দিয়েছিলাম, কোরআনের মাহফিলে বসে তোমার বিরোধিতা করেছিলাম, এখন সেই হাত আপনার বিপক্ষে যাবে কি যাবে না কথা বলেন। আর যদি কোরআনের মাহফিলকে খুব মহব্বত করেন, খুব কোরআনকে ভালোবাসেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্পষ্ট করে বলেন ইন্নাল কোরআন ইয়াশফি মুমিনান, নিঃসন্দেহে কোরআন মুমিনদের জন্য সুপারিশকারী হবে। বলেন সুবহানাল্লাহ। এই হাদিসটি উল্লেখ করেছে দারাকুতনি এবং বাইহাকি কিতাবুল কিরআত, এই অধ্যায়ের 2535 নম্বর বর্ণনা, হাদিসের সিহাহ সনদে হাসান, সুতরাং হাসান হাদিস আমলের জন্য গ্রহণযোগ্য। এই জন্য যতক্ষণ কোরআনের আলোচনা হবে শুনতে রাজি আছি তো সবাই? কিন্তু এক ধরনের লোক কোরআনের আলোচনা শুনতে পারবে না, কারণ কি? কোরআন সূরা যুখরুফের 36 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া নাইয়াশু আন যিকরি, যখন তাদের সামনে আল্লাহর কোরআনের জিকিরের কথা বলা হবে, আল্লাহ তার কোরআনকে কোরআনের বিভিন্ন জায়গায় জিকির নাম দিয়েছেন, ঠিক না ঠিক? এর মধ্যে সূরা হিজর 9 নম্বর আয়াতে আল্লাহ বলেন নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফি জুল। আল্লাহ বলেন এই কোরআন আমি আল্লাহ নাজিল করেছি, আর এই কোরআন হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিয়েছি। আরে কি সুন্দর কপাল বাংলাদেশের ছেলেরা, প্রত্যেক বছর সারা বিশ্বের মধ্যে কোরআন প্রতিযোগিতায় ফার্স্ট হয়। সুবহানাল্লাহ। বলেন আমার বাংলাদেশের কণ্ঠে এত সুন্দর জোর, কোরআন পড়লেই শুধুমাত্র বিমোহিত হয়ে যায় তামাম পৃথিবীর সব মানুষের মধ্যে। আল্লাহ তাআলা বাংলাদেশের মানুষের মধ্যে প্রায় 56 লক্ষ কোরআনের হাফেজ আল্লাহ তৈরি করেছেন। একটু আস্তে কর, সুবহানাল্লাহ। এই জন্য লাখ সুন্দরী প্রতিযোগিতার চ্যাম্পিয়ন না দিয়া, অমুক ব্যাপারীর প্রতিযোগিতা না দিয়া, কোরআনের মধ্যে যে ফার্স্ট হয়েছে তাকে তোমরা পুরস্কৃত করো, তাহলে তোমার জমিন উন্নত হয়ে যাবে, ঠিক না ঠিক? এবার আমরা বললাম আল্লাহ তোমার কোরআনকে আমরা কিভাবে ধরব। এবার আল্লাহ সূরা আল ইমরান 103 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়া আতসিম বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম, তোমরা যদি আমি আল্লাহর কোরআনকে ধরো, এই কোরআন অবশ্যই অবশ্যই তোমার
তোমাকে সিরাত মুস্তাকিমের পথকে ধরিয়ে দেবে। সুতরাং আল্লাহ কিন্তু কোন মুক্তমুখ দরবারের কোন দড়ি রশি ধরতে বলেন নাই, আল্লাহ সরাসরি কোরআনকে আঁকড়ে ধরতে বলেছেন, ঠিক না ঠিক? এবার কোরআন বলে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, যে ব্যক্তি কোরআনের কথা বলে না, আল্লাহর নবীর হাদিসের কথা বলে না, এই লোকটার দরবার সঠিক দরবার না। যেই লোকটা কোরআনের কথা বলে, আল্লাহর নবীর সুন্নতের কথা বলে, দেখা মাত্রই বিশ্ব নবীর সুন্নত উজ্জীবিত হয়ে যায়, এই দরবার শ্রেষ্ঠ দরবার, ঠিক না? এই জন্য আমরা সেই দর, হ্যাঁ এটা পরে তাকবীর দিব কার জন্য, এখন বলবেন আল্লাহে তাকবীর সব ঠিক, একটু পরে সব ব্যাঠিক। এই জন্য ঠিক করবেন বাড়িতে যে কতটুকু কোরআনের আমল করবেন, তাহলে এক শ্রেণীর লোক এখানে বসতে পারবে না, ঠিক না ঠিক? তাদেরকে শয়তান পিছন থেকে গুতা শুরু করবে। এর দলিল কোরআনে আছে না নাই? সূরা যুখরুফ 36 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ফাহুয়া লাহু করিন, তার সাথে আমি আল্লাহ করিন নামের এক প্রকার শয়তানকে যুক্ত করে দেই, ঠিক না ঠিক? এবার কোরআনের মাহফিলে বসলে দুইটা আদব মানতেই হবে, পারবেন তো? সূরা আল আরাফ 204 নম্বর আয়াতে আদব, ওয়া ইযা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। ওয়া ইযা কুরিআল কুরআন, যখন তোমার সামনে পড়া হবে আল্লাহর কুরআন, ফাংসিতু হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী থানবী রহমাতুল্লাহ আলাইহি তাফসীরে বায়ানুল কোরআনের চমৎকার করে ওয়ানসিতুর ব্যাখ্যা লেখেন, নাহাউ আনিল কালাম, আল্লাহর কথাগুলো শোনার পরে তোমরা তোমাদের আওয়াজ বন্ধ করে দাও, কোরআনের আয়াতটা মনোযোগ সহকারে শোনো। তুমি যদি কোরআনের ছাত্র হতে পারো, কারারাম বারারা আল্লাহর ফেরেশতারা, তুমি যে কোরআনকে চেষ্টা করে ভালো করে পড়ার জন্য তুমি যে ভুল করছো, এই ভুলের জন্য দিল ফাইন দুই গুণ নেকি আল্লাহ বৃদ্ধি করবেন, সুবহানাল্লাহ বলেন। এই জন্য কোরআনের ছাত্র সবাই হতে পারবো ইনশাআল্লাহ। তাহলে সবাই আজকে আলোচনা যেতে পারি, সবাই বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামান ইয়াকফুর বিল ইমানি ফাকাদ হাবিতা আমালুহু। আপনাদের সামনে কোরআনুল কারীম সূরা আল মায়দা 5 নম্বর সূরার 5 নম্বর আয়াতটি পেশ করেছি, আমি এই বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ অত্র আয়াতে বলেছেন, ফামাই ইয়াকফুর বিল ইমানি ফাকাদ হাবিতা আমালুহু। অনেক লোক দুনিয়ায় এমন রয়েছে যারা ইমান আনে কিন্তু তাদের ইমানকে আবার নষ্ট করে ফেলে, কথা বুঝতে পেরেছেন কিনা? তো ইমান আবার নষ্ট হয় কি করে? কয় হুজুর এখন পর্যন্ত ইমানই আনতে পারলাম না, নষ্ট আবার হবে কেমনি? এই জন্য কবি সুন্দর করে লেখেন, কা ইসমা আলম কি মালুম সব, কি যে বুঝলাম এখন পর্যন্ত ভাই বুঝিতে পারলাম না, ঠিক না ঠিক? এই জন্য ইমান অর্থ কি বলেন তো? আর ইমান মানে কি? বিশ্বাস। সবার ইমান আছে তো ইনশাআল্লাহ, কিন্তু আল্লাহ বলেন না, কিছু লোক এমন পাবা যারা তাদের ইমানকে নষ্ট করে ফেলে, ঠিক না ঠিক? এই জন্য আল্লাহ সূরা আল ইমরান এই সূরার 102 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিম। হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, প্রকৃত পক্ষে আল্লাহকে ভয় করো। আজকের আলোচনার বিষয় হলো কোন জিনিস করলে ইমান বাড়ে আর কোন জিনিস করলে ইমান কমে। আগে ইমানের পরিচয় দেই, ইমান মানে হলো বিশ্বাস, তিনটা জিনিস দিয়ে বিশ্বাস করতে হবে, কয়টা জিনিস? আমার কথা বুঝতেছেন তো? কয়টা জিনিস বলেন, কয়টা জিনিস? এক নাম্বার তাসদিক বিল জিদান, অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে। দুই নাম্বার ইকরার বিল লিসান, দুই ঠোঁট দিয়ে স্বীকার করতে হবে। আর তিন নম্বর হলো আমল বিল আরকান, তিন নম্বর হলো আপনার আমল দিয়ে তা বাস্তবায়ন করতে হবে। আপনি মুখ দিয়ে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, একটু পরে আপনি আল্লাহকে মানলেন না, আপনি খাজার মাজারে সেজদা করলেন, আপনার ইমান আছে? বলেন তো, আপনাকে সবকিছু কে পূর্ণ করে দেবেন? আল্লাহ বলেন, গোলাম একটু মনোযোগ সহকারে শোনাব, আমানা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, ওই খাজার যার দরবারে তুমি পড়ে আছো, ওই মূর্তি
উপস্থিতি যার দরবারে তুমি মাথা আনত করে আছো, এই সমগ্র কিছু আমি আল্লাহর অনুগত বলেন সুবহানাল্লাহ। আমার এবার আমার আল্লাহ কোরআনে কত চমৎকার করে বলেন, এই যে রাতের গভীরতা আসছে, আল্লাহ বলেন উদউনি আস্তাজিব লাকুম, আমারে ডাকো আমি তোমার ডাকে সাড়া দিয়ে দেব। সুবহানাল্লাহ বলেন কারে ডাকতে হবে, জোরে বলেন কারে ডাকতে হবে, আশ্রয় কার কাছে চাইতে হবে। আমরা প্রত্যেক দিন একটা সূরা পাঁচ ওয়াক্ত নামাজ ইমাম সাহেব পড়ান, সেই সূরার নাম কি? আপনি আয়াত পড়েন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, হে আল্লাহ তোমার কাছে আশ্রয় চাই আর তোমার ইবাদত করি, তোমার কাছে আশ্রয় চাই। একটু আগেই নামাজে বললেন আল্লাহ তোমার কাছে আশ্রয় চাই, অবশ্যই খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই ভারতবর্ষে 90,000 মাদ্রাসা তৈরি করেছেন বলেন সুবহানাল্লাহ। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই কোনদিন মাজারে সেজদা করতে বলেন নাই, ঠিক না ব্যাটি? সেজদা তুমি কারে করবা বলো, একটু জোরে বলো, আর কাকে সেজদা করতে হবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একটা ইমানদারের সেজদার কি দাম, একটা ইমানদারের সেজদাকে আল্লাহ এক পাল্লাই করবেন আর গোটা দুনিয়ার সব মানুষের অর্থগুলাকে এক পাল্লাই করবেন। মুমিনের সেজদার এত দাম দুনিয়ার সব কিছু ম্লান হয়ে যাবে, তবু মুমিনের একটা সেজদার সমতুল্য হবে না বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর হুকুমে সেজদা করে না, সে হলো ইবলিস শয়তান, ঠিক না ব্যাটি? কোরআনুল কারীমে সূরা আল আরাফ 34 নম্বর আয়াত খুলুন, ওয়া ইদ কুলনা লিল মালাইকাতি সুজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস, আল্লাহ বলেন ইবলিস আদমকে সেজদা কর, কিন্তু ইবলিস বলল না আমি আদমকে সেজদা করব না। আদমকে সেজদা কেন করবা না? এবার ইবলিসের কাছে যুক্তি আছে না নাই? এই জন্য যারা যুক্তি দিয়ে কথা বলে তারা হলো শয়তান, ঠিক না ঠিক? তোমার কোনো যুক্তি চলবে না, তোমার কাছে শুধুমাত্র কোরআন আর তোমার কাছে থাকবে হাদিস, কোনো উদাহরণ চলবে না। তোমার কাছে উদাহরণ একটাই, আল্লাহর নবীর সাহাবার জীবন, বিশ্ব নবীর জীবন চরিত্র আর কোরআনের 6,000-এর বেশি আয়াত, এটা হলো তোমার জীবন চরিত্র, ঠিক না ঠিক? এই জন্য ঈমান আনতে গেলে সব সময় একটা নিয়ামত আপনার দরকার আছে না নাই? একজন ঈমানদারের প্রথম কোয়ালিটি হলো কার উপর ভরসা করবে, কার উপর ভরসা করবে? অথচ আমরা আমাদের ইমানকে নষ্ট করি, একটু যদি কৃষকের ফল নষ্ট হয়, একটু যদি ধান বন্যার পানি দিয়ে ছড়িয়ে দেয়, সমুদ্র প্রতিদিন পাঁচবার বলে আল্লাহ তোমার গোলামদেরকে টিকিয়ে রাখবো না থাপ্পুর মেরে শেষ করে দেব, এবার আল্লাহ বলেন ও সমুদ্র যদি আমার গোলামেরা আমি আল্লাহর ইবাদত করে, আমি আল্লাহর প্রতি দৃঢ় ইমান আনে, তাহলে তুমি তোমার এই বালো, তুমি তোমার এই দুয়াস মাটি দিয়ে জমিনকে পরিচ্ছন্ন করে দাও। সুবহানাল্লাহ বলেন। এবার আল্লাহ কৃষকের কলিজাকে ঠান্ডা করলেন, কৃষকের ধান নাই, একটু পরে আল্লাহ আকাশ থেকে বৃষ্টি দান করলেন, কিন্তু আমরা অনেকেই বলে ফেলি হায় আল্লাহ যদি এই বছর বৃষ্টি বেশি হতো ফলন ভালো হতো, বলে কি না? এই কথা বলা যাবে? কারণ যদি শব্দ ব্যবহার করা যাবে না, আমরা বলি আহারে যদি রাস্তার মধ্যে ট্রাক আটকাইতাম পকেটে 20 টাকা ঘুষ বেশি আসতো, যদি বলা যাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বুখারী 2028 নম্বর হাদিস নোট করেন লিখে নেন, বিশ্বনবী বলেন ও আন আবি হুরায়রাতা রাদিয়াল্লাহু আনহু কল কল রাসূলুল্লাহি নিরামিষ সবগুলা রাসূলুল্লাহি রাসূলের নামে দরুদ পড়তে খুব কৃপণ লাগে তাই না? এখন যদি গান গাইতাম ইয়া মুহাম্মদ পেয়ারা নবী আসনি রালা, ইয়া মুহাম্মদ মুস্তফা নবী সাল্লেওয়ালা, তোমার নামে যে হয় জগত উজালা, ইয়া মুহাম্মদ পেয়ারা নবী আসনি রালা, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ গোষ্ঠী শুদ্ধ জিকির শুরু করতেন, ঠিক না বেটি? কারণ বেসহি পদ্ধতিতে শয়তানের ইন্ধন আছে না নাই? এই জন্য বলেন সাল্লাল্লাহু তোমরা বলো একমাত্র আল্লাহই করেন, ঠিক না ঠিক? ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা আছে না নাই? ইমান আনলেই পরীক্ষা বেশি না কম?
এবার কোরআন খুলেন, আমা হাসিবতুম আন তাদখুলুল জান্না ওয়ালাম্মা ইয়াতিকুম মাতালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসসাতুহুমুল বাআসা ওয়াদ-দাররা ওয়াযুলযিলু হাত্তা ইয়াকুলার রাসূল। এমন কোন নবী ছিল না ইমানের কারণে পরীক্ষা আসে নাই। দেখেন ইব্রাহিম কার উপর ভরসা করেছে? প্রচন্ড আগুন ইব্রাহিমকে চারদিক থেকে ঘিরে ধরেছে। এবার আগুনের ফেরেশতা বলে, ও ইব্রাহিম তোমাকে বাঁচাবো নাকি? এবার পানির ফেরেশতা বলে, ও ইব্রাহিম তোমাকে ঠান্ডা করে দেব নাকি? এবার বাতাসের ফেরেশতা বলে, ও ইব্রাহিম তোমার জন্য বাতাসকে বশীভূত করে দেব নাকি? এবার ইব্রাহিম বলল, ও আল্লাহর ফেরেশতারা, এই কঠিন মুহূর্তেও আমি তোমার প্রতি ভরসা করব না। ومن يتوكل على الله فهو حسبه যেই আল্লাহ আগুনের মধ্যে ফেলেন সেই আল্লাহ আমি সেই আল্লাহ ইব্রাহিমের জন্য যথেষ্ট হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য একটা জিকির বেশি বেশি করবেন, হাসবুনাল্লাহ ওয়া নিমাল ওয়াকিল, হাসবুনাল্লাহ ওয়া নিমাল ওয়াকিল। সুতরাং একজন ইমানদারের ভরসা করতে হবে কার উপরে? জোরে বলেন, ইমান কার উপর ভরসা করতে হবে? এখন কোন কবরের কাছে আপনি চাইলেন কোরআনকে বিশ্বাস করেন তো ইনশাল্লাহ? কে কে করেন একটু হাত ধরে আল্লাহকে দেখান। এবার হাত নামান। আমরা খাজা মঈনুদ্দিন চিশতির মাজারকে জিয়ারত করব, ঠিক হবে? ঠিক। আর বলবো, আল্লাহ খাজা মঈনুদ্দিন চিশতির মতো এই হৃদয় ইমান পয়দা করে দাও, পৃথিরাজের বিরুদ্ধে তিনি যেমন সংগ্রাম লড়াই করে ভারতবর্ষকে শিরিক মুক্ত করেছেন, আল্লাহ তুমি আমার সিনায় খাজা মঈনুদ্দিনের হেদায়েত দিয়ে দাও, ঠিক হবে? ঠিক। এই জন্য খাজা মঈনুদ্দিনের কবরের কাছে চাব না। আল্লাহ তাআলা সূরা নামল 80 নম্বর আয়াতে বলেন, ইন্নাকা লা তুসমিউল মাউতা, নবী আপনি মৃতদের কোন কথা শোনাতে পারবেন না, শুনতেও পারবেন না, ঠিক না? ঠিক। কারণ যারা মরে গেছে তারা বড় অসহায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার করে বলেন, একটা মানুষ সমুদ্রের পানির মধ্যে যেমন হাবুডুবু খায়, একটা কবরের মানুষ এর থেকে বেশি বিপদের মধ্যে আছে। কথা বুঝতে পেরেছেন কিনা? এই জন্য সব সময় আশ্রয় চাইব কার কাছে? আল্লাহর নাম তার জোরে বলেন, কার কাছে? এবার আমরা ইমান আনবো, তারে তাওয়াক্কুল করব কার উপরে? আল্লাহর উপরে। কিন্তু আমরা ভরসা করি মানুষের উপরে, ঠিক না? ঠিক। এগুলা বলাও ইমান নষ্টের কারণ। আমরা বলি যদি কুত্তায় পাহারা না দিত চুরি হয়ে যেত, ওষুধ যদি না খেতাম পটল তুলতাম ইমান তো শেষ, ওষুধ যদি না খেতাম মরতাম। আল্লাহ ওয়ালাত মেডিসিন হয়নি ডাম্বা যাও, যখন আল্লাহ ওষুধকে আদেশ করেন কাজ কর, ওষুধ কাজ করতে শুরু করে। কোন মাখলুকের তো ক্ষমতা নাই। আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়ায় জ্বর হোক জীব হোক, জীবন আছে জীবন নাই, যা তোমরা দেখতে পাও সবকিছু একমাত্র আল্লাহর জন্য আত্মসমর্পণ করে। সুবহানাল্লাহ। বলেন, আপনি দেখেন আম গাছ, আম গাছের ফলন আসলে আমটা নুয়ে যায় কিনা কথা বলেন? শুধু খান কিন্তু শিক্ষা নেন না, এই যে আপনার জন্য আম গাছটা নুয়ে যায় এমনটা না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাব্বিহিস্মা রাব্বিকাল আলা, পড়ো কার নামে তসবিহ, জোরে বলেন কার নামে তসবিহ পড়ো। এবার আল্লাহ বলেন, ও গোলাম শোনো, সুবহানা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশের এমন কোন প্রাণী নাই যেই প্রাণী আল্লাহর জিকির করে না। সুবহানাল্লাহ। বলেন, তাহলে এই এই গাছটাও কার উপর তাসবিহ করে? এখন গাছের কেরার মধ্যে দেখে তুলসী গাছের গোড়ায় মাথা টাকাও কেন? তুলসী গাছের গোড়ায় তুমি মাথা দাও কেন? অমুক বাবার দরবারে মাথা দাও কেন? কোন বাবাকে আমরা চিনি না যেই পর্যন্ত তোমার কলিতে প্রাণ আছে ইমান আছে সেই পর্যন্ত কোন শিরিক চলবে না, ঠিক না? ঠিক। হাজিরা হজ করতে যায়, আপনারা দেখেন হাজি আছে না? আছে না? কি করে জানেন? তসবিহ শর্মা আতর আর খরমা। হজ হয়ে গেল, হজে একটা জিকির পাঠ করে, সাদা কাফরের কাফর এহরামের কাফর বান্দার পরে একটা
একটা একটা তালবিয়া পড়ে, বলেন তো কোনটা? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাক ওয়াল মুলক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আল্লাহ কাফনের কাপড় পরে মৃত্যুর প্রস্তুতি নিয়ে তোমার গোলাম হাজির হয়ে গেছি, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। বাবা কোন পীরের দরবারে মাথা ঠেকাই না, কোন মর মানুষের দরবারে মাথা ঠেকাই না, একমাত্র তোমার জন্য ঈমান আনয়ন করেছি, তোমার সাথে কোন শিরক স্থাপন আমরা করি না। ঠিক না ঠিক? আবার হজ থেকে ফিরেই আবার ইচ্ছা মতন আমরা বিভিন্ন জায়গায় চিন্তার অনুগামী হয়ে যাই, ঠিক না ঠিক? এখন বলেন তাহলে আমরা ঈমান আনলাম, ঈমানকে আবার নষ্ট করে ফেললাম, ঠিক না ঠিক? এবার ঈমান যদি আনেন তাহলে পরীক্ষা আপনার থাকবেই, কথা চূড়ান্ত কিনা? আল্লাহ তাআলা কোরআনে মা আয়েশার উদাহরণ দেন নাই, আল্লাহ তাআলা কোরআনে রাসূলের 13 জন মতান্তরে 11 জন স্ত্রী ছিল একজনের উদাহরণ আল্লাহ দেন নাই, কিন্তু একজনের উদাহরণ আল্লাহ দিয়েছেন, যার স্বামী হলো বিশ্ব কাফির, তার নাম কি? ফেরাউনের স্ত্রী, তার নাম কি? ঈমান আনলে পরীক্ষা আছে না নাই? যখন আসিয়া মুসাকে লালন পালন করলো, এবার মুসার দিন যখন আসিয়া কবুল করলো, মুসার দিন কখন কবুল করলো? কোরআনে ঘটনা আছে না নাই? সূরা আল আরাফের 122 নম্বর আয়াত খুলো, আল্লাহ চমৎকার করে বলেন, ও আওহাইনা ইলা মুসা আন আলকি আসাকা ফাইদা হিয়া তালকাফু মা ইয়াফিকুন ফাওয়াকা আল হক ওয়া বাতালা মা কানু ইয়ামালুন ফাগুলিবু হুনালিকা ওয়া কালাবু সাগিরিন ওয়া উলকিয়া আস-সাহারাতু সাজিদিন ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন। যখন আপনি ঈমান আনলেন, দুইটা পক্ষ, একদল ইব্রাহিমের দল, একদল নমরুদের দল, একদল মুসার দল, একদল ফেরাউনের দল, একদল বিশ্বনবীর দল, একদল আবু জেহেল, উতবা, সাহাবা, আবু সুফিয়ান, কাফেরদের দল, একদল হলো মুসার দল, আরেকদল ফেরাউনের দল, একদল আদমের দল, একদল শয়তানের দল। দুনিয়ায় দুইটা জিনিস থাকে, একটা হলো দ্বীনে হক আর দ্বীনে বাতিল, ঠিক করে ঠিক? এবার আল্লাহ হকের বিজয় দেন কি দেন না? এবার আল্লাহ সূরা সফের দুইটা আয়াত খুলেন, আল্লাহ বলেন, وَالَّذِي أَرْسَلَ رَسُولَهُ بِالْهُدَى وَدِينِ الْحَقِّ لِيُظْهِرَهُ عَلَى الدِّينِ كُلِّهِ وَلَوْ كَرِهَ الْكَافِرُونَ। আল্লাহ তিনি তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সত্য দিন দিয়ে প্রেরণ করেছেন, সুবহানাল্লাহ। বলেন দুনিয়ার সবগুলো জীবন ব্যবস্থা আর কোরআনও একটা জীবন ব্যবস্থা, ঠিক না ঠিক? এই জন্য এই জীবন ব্যবস্থায় থাকলে বিপদ বেশি না কম। এবার যখন দিনে হক যখন জাগলো, দিনে হকের নাম হলো মুসা আলাইহিস সালাম, ঠিক না ঠিক? মুসা যখন ঈমান আনলো, পরীক্ষা আসে না নাই? এবার মুসার পরীক্ষা দিতে হলো। এবার ফেরাউন 70,000 সাপুরিয়া ভাড়া করে, জাদুকর ভাড়া করে 70,000 সাপ, এবার ফেরাউন মুসা আলাইহিস সালামের দিকে ছেড়ে দিল। এবার জাদুকরদের সাপ দেখে মুসার ভয় আসে না নাই? কারণ এই সাপ গুলা মুসা আলাইহিস সালামকে মারার জন্য দৌড়ায় আসতেছিল। এবার মুসা ভয় পেয়ে গেলেন, যেমন আপনার মধ্যে ভয় আছে না নাই? ঈমান আনলে আপনার উপর পরীক্ষা চলবে। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুউই ওয়া নাফসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুতি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলেন, আমি তোমাদের পরীক্ষা করব ভয় দিয়ে, দারিদ্রতা দিয়ে, ক্ষুধা দিয়ে, জীবন নিয়ে, মালের ক্ষতি দিয়ে, ঠিক না ঠিক? ঈমানের আরেকটা শব্দ হলো ঈমান, মানে ইমতিহান, ঈমান মানেই হলো পরীক্ষা। এবার মুসা দৌড় মারলেন, এবার আল্লাহ ঈমানদারদের সাথে আছে না নাই? কোরআনে এই ওয়াদা আল্লাহ করেছেন কি না? সবাই বলেন করেছেন কি না? এবার আল্লাহ তাআলা বলেন, দালিকা বি আন্নাল্লাহা মাউলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাউলা লাহুম। তোমরা যারা আল্লাহতে ঈমান এনেছো, তোমাদের মাওলা হলেন একমাত্র আল্লাহ। দুইজন বললেন, আপনাদের মাওলার নাম কি? এবার ফেরাউনের ভয়, মুসা দৌড় মারলো, আল্লাহ বলেন, ভয় পেও না মুসা, কলা লা তাখাফ, বাতিলের বিরুদ্ধে তোমার নাম আয়া দিয়া, আমি আল্লাহ তোমার সাথে আছি।
এবার মুসারে বললেন তুমি লাঠি ধরো, মুসা লাঠি ধরেছে, এবার মুসার লাঠি বিরাট বড় সাপ হয়ে গেছে, এবার 70,000 সাপ গুলা মুসা আলাইহিস সালামের লাঠিতে প্যাকেট হয়ে গেছে। এবার ফেরাউন বলল ও জাদুকর এটা কি? কয়টা জাদু না তাহলে কি? কয়টা জাদুর বাপ কিংবা বাবা তার থেকেও বড়টা, তাহলে এবার কি করবা? এবার 70,000 সাপরিয়া সেজদা করলো মুসা আলাইহিস সালামের আল্লাহকে। এবার সাপরিয়ারা বলল আমার প্রতি ইমান আনবা না? ফেরাউন বলল কয় না আমি এমন এক আল্লাহর প্রতি ইমান এনেছি, কালা রাব্বি মুসা ওয়া হারুন, যিনি মুসারও আল্লাহ, যিনি কি হারুনেরও আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। এবার ইমানের জন্য আফিয়ার পরীক্ষা দিতে হয়েছে, মরুভূমির উত্তপ্ত বালুর ভিতরে আফিয়াকে উত্তপ্ত বালুতে শুইয়ে দেওয়া হয়েছে। আমার মা বোনেরা কেমন ইমান তোমরা এনেছো, ভারতীয় নায়িকার চরিত্র দেখে তোমার চরিত্র গঠন করেছো, স্টার জলসার খপ্পরে পড়ে স্টার জলসার খপ্পরে পড়ে তোমার মেয়েকে আত্মহত্যা করতে পাঠিয়েছো, তোমার ছেলে ব্লু হোয়েলের গেমের খপ্পরে পড়ে তোমার ছেলে ইন্টারনেট টুইটার দেখে নিজের চরিত্র নষ্ট করার কাজ করতে, ঠিক না? ইমান যদি নিতে হয় আমার মায়েরা আমার বোনেরা আসিয়ার কাছ থেকে নাও, প্রচন্ড মরুভূমির উত্তপ্ত বালুর মধ্যে শুয়ে দিয়েছে, চামড়া তুলে ফেলা হয়েছে, লবণ লাগিয়ে দেওয়া হয়েছে, আসিয়া একটা চিৎকারও মুখ থেকে করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী হে আমার দুনিয়ায় থেকে একজন মানুষ আল্লাহর জান্নাতকে দেখতে পায় নাই। কিন্তু ফেরাউনের স্ত্রী আসিয়ার উপরে যখন এই জুলুম চাপানো হয়েছে, জিব্রাইল বলেন ও আসিয়া তুমি কোন জান্নাত দিয়া ঢুকতে চাও? আমার আল্লাহ তোমার জন্য আটটা জান্নাতকে তোমার সামনে এনেছেন। আসিয়া বলে ও দুনিয়ার মা বোনেরা শুনো, আসিয়ার শরীরের চামড়ায় আঘাত দেওয়ার পরে আসিয়া বলে এত মজা পেয়েছি জীবনে তোমাকে বোঝাতে পারবো না, কারণ ইমানদারের রক্ত জ্বললেই সেইখানে নিরাপত্তা বেশি না কম। এবার আল্লাহ উদাহরণ দেন কি দিব মুমিন শুনো, সূরা আল বাকারার 29 নম্বর আয়াত খুলেন, আল্লাহ বলেন ওয়াবশ্বিরিল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুযিকু মিনহা মিন থামারাতিন রিযকা ক্বালু হাযাল লাযী রুযিকনা মিন قبلوا وأطوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون. سبحان الله বলেন, দেখেন আল্লাহ কি বলেন ইমানদারদের কি দিবেন, ওয়া বাশিরিল লাযীনা আমানু, তোমরা যারা ইমান আনয়ন করেছো তোমাদের জন্য জান্নাতুল ফেরদাউসের সুসংবাদ। কয় হুজুর জান্নাত তো বুঝি না, কবে বলে পাবো বেহেস্ত খানা, আসলে যে তোর মন মানে না। এটা কাদের গান জানেন? ওরে ও ভণ্ড বাবা, ওরে ও খাজা বাবা, রোজ হাসরে দেখবে তোমার কোন বাবা, ঠিক না বেঠিক? ওরে ও গাজা খাবা, ওরে ও ভণ্ড বাবা। মোমেনগণ নগদে বিশ্বাসী হয় ইমান আনবেন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম সূরা হামিম সিজদার 25 নম্বর আয়াত খুলেন, আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মাস্তাকামু তাতানাযযালু আলাইহিমুল মালাঈকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল লাতী কুনতুম তুআদান। যখন একজন ইমানদার মৃত্যুবরণ করে তাকে 5,000 ফেরেশতারা বরণ করে, বলেন না সুবহানাল্লাহ? আর যখন একজন বেনামাজি শয়তান বেঈমান ইমান নাই কাফের চোর এটার যখন মৃত্যু হয় ফেরেশতারা পিঠের মধ্যে আঘাত করতে থাকে, ওয়ান্নাযিআতি গরকা ওয়ান্নাশিতাতি নাশতা ওয়াসসাবিহাতি সাবহা ফালমুদাব্বিরাতি আমরা। আল্লাহ তাআলা কুরআনুল কারীম খুব চমৎকার করে বলেন বেঈমানদের রুহটাকে এমন জোরে টান দিয়ে নিয়ে আসা হয় একটা শিকের মধ্যে যেমন গুস্ত থাকে, গুস্তকে টান দিলে যেই রকম কষ্ট পায়, একটা চামড়াওয়ালা একটা জীবন্ত খাসিকে সোলায়া দিলে একটা খাসি যেই রকমের কষ্ট পায় একজন বেঈমান এর থেকে বেশি কষ্ট পায়।
তাহলে বেঈমান হয়ে মরবেন? তাহলে আসিয়ার ইমানের জন্য পরীক্ষা ছিল কি ছিল না কথা বলেন। এবার ইমানের জন্য সবার পরীক্ষা দিতে হয়েছে। এবার ফেরাউন একটি শক্তি ছিল, তার বিপক্ষে মুসার শক্তি ছিল, ঠিক না? ঠিক। এই জন্য আমি দোয়া করি, আল্লাহ আমার ভাইদেরকে তুমি মুসার মতো ইমানদার বানায় দিও, আমার ভাইদের কলিজার মধ্যে তুমি ইমানদারের সিফত বানায় দিও। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা ইমানের গুরুত্ব তো বুঝলাম, ঠিক না? ঠিক। আমরা সবাই ইমান আনবো না ইনশাল্লাহ। সবাই একসাথে বলি লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু। ফেরেশতাদের লিডারের নাম কি? ফেরেশতাদের প্রধানের নাম কি? হু ইজ দ্য চিফ এন্ডোস বাই দ্য অ্যাঞ্জেল? হু ইজ দ্য চিফ এন্ডোস? হোয়াটস দ্য হিজ গ্রেট নেম? হিজ নেম ইজ জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম। হি ইজ দ্য ভেরি গড মেসেঞ্জার বাই দ্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হু দ্য খায়রি দ্য ভেরি গুড অথরিটি। তিনি বিশাল বড় একটি ক্ষমতা আল্লাহর পক্ষ থেকে পান, কোরআনে তার প্রশংসা আছে না নাই? এবার জিব্রাইল প্রথম রাসূলকে ঈমান শিখালেন, এই রকম সাদা একটা ধপধপে কাপড় পরে ওমরকে বলেন, ইয়া আমার মা মুহাম্মদ, মা মুহাম্মদ, তোমার মধ্যে মুহাম্মদ কোন লোকটা একটু দেখাও। এবার ওমর বলেন, হাদা মুহাম্মদ রাসূলুল্লাহ, এই যে লোকটা বসে আছে এটার নাম হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। এবার জিব্রাইল খুব সুন্দর করে আরাম করে রাসূলের পায়ের উপরে তার হাত রাখলেন। মতন্তর ফি রওয়ায়াতিন উখরা, আর কি বর্ণনায়, এটা প্রায় সব হাদিসের কিতাবের এক নাম্বার হাদিস, সহিহ মুসলিম মিশকাতের এক নাম্বার হাদিস। এবার জিব্রাইল বসলেন, এবার বলেন, ইয়া মুহাম্মদ আখবিরিনি আনিল ঈমান, বলো তো মুহাম্মদ ঈমান কি? আখবিরিনি আনিল ইহসান, বলো তো মুহাম্মদ ইহসান কি? আখবিরিনি আনিল দ্বীন, বলো তো দ্বীন কি? এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ঈমানু তাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ওমর বড় আশ্চর্যকর প্রশ্ন করেন, ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটা কিছুক্ষণ পূর্বে অজ্ঞের মতন প্রশ্ন করেছে, আবার একটু পরে আবার বিজ্ঞের মতই জবাব দেয়। একটু আগে অজ্ঞের মতন প্রশ্ন করে, আবার বিজ্ঞের মতো জবাব দেয়, নিজেই বলে ঈমান কি, একটু পরে বলে কালা সাদাকা রাসূলুল্লাহ, তুমি ঠিক বলেছো। এটা কে? জিব্রাইল আলাইহিস সালাম। যখন কোরআনের আয়াত নাজিল হয়, ইবলিস শয়তান কান পাচ্ছিল, এক থাপ্পড় দিয়েছে, ওরে ওই ইয়েমেনের বর্ডারে যেয়ে পড়েছে। সুবহানাল্লাহ। বলেন কিয়ামতের পূর্বে যখন রমজানের শেষ দশক হবে, 15ই রমজান, তারগিব তারহিবের একটি হাদিস রয়েছে, কিয়ামতের পূর্বে ইমাম মেহেদি আসার পূর্বে জিব্রাইল একটা সিংহায় ফুৎকার দিবেন, দেখেন তার কত পাওয়ার দিয়েছেন আল্লাহ, এক ফুৎকারে 70,000 মেয়ের সতীত্ব ফেটে যাবে, আরেক ফুৎকারে 70,000 লোক বোবা হয়ে যাবে, আরেক ফুৎকারে 70,000 লোক পঙ্গুত্ব বরণ করবে। আল্লাহর কসম, সেই আল্লাহকে ভয় করুন, সেই আল্লাহকে ভয় করুন, সেই আল্লাহকে ভয় করুন। আপনি যাতে করে এই রকম নিকৃষ্ট অবস্থার মধ্যে না থাকেন, আপনার ঘর, আপনার মনন, আপনার বিবেক, আপনার রাষ্ট্র, আপনার সত্তা, সব কিছু যেন এই কোরআন মুখী আল্লাহ মুখী হয়, ঠিক না? ঠিক। না হলে কিন্তু বড় বিপদ আছে, বুঝতে পেরেছেন কিনা? মহাকালের শপথ, মহাকালের শপথ, নিশ্চয়ই মানুষের জন্য বিপদ, মহাকালের শপথ, মহাকালের শপথ, ঠিক না? ঠিক। এই জন্য আল্লাহ জিব্রাইলের ফজিলত বর্ণনা করেছেন, যে ওয়াতিন ইন্দা দিল আরশি মাকিন মুতাইন তাম্মা আমিন ওয়ামা সাহিবুকুম বিমাজনুন। বলেন না সুবহানাল্লাহ। মনে হয় খুব বিরক্ত লাগতেছে কথা শুনে, আমি কি চালাবো না শেষ করব? তাহলে কিছু লোককে আমি দাঁড়াতে দেখি, আমার মাহফিলে একজন লোক নড়বেন না, চড়বেন না, চোপ করে বসে পড়বেন, কারণ এই পর্যন্ত যত আয়াত পড়া হচ্ছে আল্লাহর আকাশের ফেরেশতারা কি দেয় বলেন তো? কোরআন খোলেন, ওয়া আনজালাস সাকিনা, ওয়া আনজালাস সাকিনা, ওয়া আনজালাস সাকিনা, তোমার আমার উপরে আল্লাহর রহমতের নূরানি তাদাল্লি পড়ছে। কোরআনের এই আলোচনাটা তোমার জন্য নূর হবে। বলেন সুবহানাল্লাহ। এবার মুমিনদের নূর হবে, মুমিনদের সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস হলো নেক আমল, কথা বুঝতে পেরেছেন কিনা? এবার মুমিন আপনারা হতে পেরেছেন ইনশাল্লাহ, সবাই আল্লাহকে মানেন তো? দুইজন বললেন হ্যাঁ, আর বাকিরা আল্লাহ নাই,
সবাই আল্লাহরে মানেন তো? আরো আসতে সবাই বিশ্ব নবীরে মানেন তো? সবাই কোরআনের কথাগুলো মানেন তো? সবাই ঠিক আছে তো নাকি? এবার ইমানদারের একটি কতগুলা গুণ বলি, সবার মধ্যেই গুণ আছে। তাহলে ইমানদারের প্রথম গুণ কি বলেন তো? সূরা আল্লাহ রাব্বুল আলামিন, সূরা আল মুমিন, ইমানদারের নামে একটি সূরা আছে, সুবহানাল্লাহ। কারণ মুমিনদের কোয়ালিটি বেশি না কম? মুমিনদেরকে আল্লাহ কিছুক্ষণ আগে আয়াতটা পড়ে তাফসীর করি রে, মুমিনদেরকে এমন জান্নাত আল্লাহ দেবেন যেই জান্নাতের নিচ দিয়ে নহর প্রবাহিত হবে, সুবহানাল্লাহ বলেন। وَبَشِّرِ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ أَنَّ لَهُمْ جَنَّاتٍ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ। একটা দুইটা নহর না, দুধের জন্য আলাদা সমুদ্র আল্লাহ দান করবেন, মধুর জন্য আলাদা সমুদ্র আল্লাহ দান করবেন, সুন্দরী সুন্দরী মেয়েকে আল্লাহ দান করবেন, সুবহানাল্লাহ। এবার আমরা বললাম আল্লাহ ইমানদারের জন্য কেমন মেয়ে তুমি দিয়েছো, আমরা তো ক্যাটরিনা কাইফ সানিয়া লিওনকে দেখে নিজের ইমানকে ব্যানিশ করে দেই, এমন সব ইমানদার মেয়ে আল্লাহ ব্যবস্থা করেছেন, বলেন সুবহানাল্লাহ। লুলুয়াল মারজান, ঝিনুকের মধ্যে লুকাইতো মুক্তা, তার নাইটা ঝিনুকের মধ্যে লুকাইতো মুক্তা, সুবহানাল্লাহ বলেন। ফালা তাআলামু নাফসুন উখফিয়া ইলাই, কোন চোখ তাদের দেখে নাই, কোন অন্তর তাদের কল্পনা করে নাই, কোন হাত তাদের স্পর্শ করে নাই, ওকাওয়াইব আকরাবা, তাদের বুকগুলো উঁচা উঁচা থাকবে, সুবহানাল্লাহ বলেন। ফি জান্নাতিন আলিয়া লা তাসমাউ ফিহা লাগিয়া ফিহা আইনুন জারিয়া ফিহা সুরুরুন মারফুআ ওয়া কওয়াবুন মাওদুআ, তারা সারি সারি পেয়ালা জান্নাতের মদ আপনাকে আল্লাহ দান করবেন, সুবহানাল্লাহ বলেন। অথচ অনেক যুবকরা ইমান আনে না, খেতে মদ খায়, ঠিক না ঠিক? আল্লাহ গো আল্লাহ তুমি এই জামানায় আরেকটা ওমর পাঠাও, সুবহানাল্লাহ বলেন। একটা যুবক মদ খাচ্ছিল, এবার মদ খাওয়ার পরে এসে ওমরকে দেখতে পেয়েছে, আর ওমর সম্পর্কে আল্লাহর নবী বলেন, আসাদ্দ হোম ফি আমরিল্লাহি ওমর, আল্লাহর নবী ওমর সম্পর্কে বলেন, আমার উম্মতের মধ্যে সব থেকে বেশি কঠিন হলো ওমর। সব থেকে বেশি কঠিন কে? এবার আল্লাহর নবী বলেন, ওমর তোমাকে দেখে শয়তান মুখ গাছের উঁচায় থাকে না, কারণ শয়তান বলেছে ওমর যদি থাপ্পড় দেয় তাহলে দুনিয়ায় আর জানাজা পড়ার ব্যবস্থা আমার নাই। কে? ওমর। ওমর হতে মনে চাইতো এই ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখে এক যুবক বলে, আল্লাহ তোমারও তো ভয় করি কিন্তু ওমরকেও করি, আল্লাহ তুমি যদি ওমরের হাত থেকে একবার বাঁচায় দাও জীবনে আর মদের কোনদিন স্পর্শ করব না। এবার ওমর দেখে ফেললেন, কয় হাতে তোমার কি? কয় হাতে দুধ। ওমরের ভয়ে মদ কি হয়ে গেছে? দুধ হয়ে গেছে। কয় দেখি চেক করতে দাও, খুলে দেখলে গরম দুধ, আশ্চর্য তুমি এটা রাখছো কি করে? এবার যুবক বলে, আল্লাহ ওমরের এত ক্ষমতা তুমি দিয়েছো, ওমরকে দেখে সরাসরি মদই দুধ হয়ে গেল, এমন আমার খুতবার মধ্যে দাঁড়িয়ে বলেছে, ও শাহরিয়ার শত্রু তোমার আক্রমণ করেছে। ওমর এক মাইল দুই মাইল তিন মাইল দূরে না, বুখারী মুসলিমের বর্ণনা, 70 মাইল দূর থেকে ওমরের আওয়াজ ওমরের সাহাবা শুনতে পেয়েছে, বলে না সুবহানাল্লাহ। তাহলে সেই ওমরের মতো ইমান দরকার আছে না নাই? তাহলে সেই মুমিনদের একটি গুণ দরকার, তাহলে মুমিনদেরকে আল্লাহ জান্নাতি মহিলা দেবেন, সুবহানাল্লাহ বলেন। সেই জান্নাতি মহিলারা কেমন হবে? দুনিয়ার মহিলারা দুই দিন দাঁত না মাজলে মুখ দিয়ে দুর্গন্ধ, ঠিক না ঠিক? দুই দিন দাঁত না মাজলে কি হয়? কয় আহারে এখন কি জান্নাতের মহিলা! ওমর ওমর খৈয়াম ছিলেন না, এক নাস্তিক কবি, তিনি লিখেছেন, এই বেলা ভাই মদ পান করে নাও, কালনি শীতের ভরসা কই, চাঁদনি জাগবে যুগ যুগ ধরি, আমরা তো রব না সই, নগদ যা পাও হাতে পেতে নাও, বাকির খাতায় শূন্য তাক, কিলাব শুনে দূরের বাদ্য মাঝখানে যে বেদায় পাপ। সুতরাং বাংলাদেশে এখন যেটা শুরু হয়েছে, মহিলা আর পুরুষে প্রেম ভালোবাসা আছে না নাই? কয় ভালোবাসা দিবস, আমি বলি ভালোভাবে ফাঁসার দিবস, ঠিক না ঠিক? মুসলিমরা একমাত্র ভালোবাসবে কাকে?
আল্লাহ আমার প্রভু আমার নাহি নাহি ভয় আমার কিসের শঙ্কা কোরআন আমার ডঙ্কা ইসলাম আমার ধর্ম মুসলিম আমার পরিচয় কালেমা আমার তাবিজ তাওহীদ আমার বর্ম আমার নবী মুহাম্মদ তাহার তারিফ জগতময় আল্লাহ আমার প্রভু আমার নাহি নাহি ভয় ঠিক না বে ঠিক যেই আল্লাহকে মাবুদ বলেছি মানানবো তার উপরে দুনিয়ার কোন মহিলার জান্নাত পেতে চায় দুনিয়ার কোন মেয়েকে পাওয়ার আশায় ইবাদত করব না এমন ইবাদত ঈমান এমন ঈমান আনতে পারলে সেই মুমিনদের এমন মহিলা দিবেন কে ওয়াদা দিয়েছেন কে ওয়াদা দিয়েছেন এই কোরআন সূরা বাকারা আজওয়াজ মুতাহারা হুম ফিহা খালিদুন একদিনের জন্য না দুনিয়ার মেয়েরা তো বাংলার নারী কুড়িতে বুড়ি হয় ওই মেয়েরা যত জীবন যাবে ততই তাদের যৌবন আরো উন্নত হতে থাকবে একটাও বুড়া হবে না সুতরাং প্লাস্টিক সার্জারি করাতে হবে না সুবহানাল্লাহ বলেন সুতরাং যার চরিত্র নাই তার বিশটা বিয়া করলো চরিত্র ঠিক নাই আর যার চরিত্র ঠিক আছে একটা বিয়েতেই সে উত্তম বলে মনে করে কথা বুঝতে পেরেছেন কিনা অথচ ইমানদারের এই কোয়ালিটি আমার মধ্যে নাই তাহলে ইমানদার ইমান আনতে হবে ঠিক দেবে ঠিক এবার ইমানদারের কিছু গুণ অর্জন করতে হবে গুণ নাম্বার এক শুনবেন তো ইনশাল্লাহ নাকি খুব বিরক্ত লাগছে গুণ নাম্বার এক সবার মধ্যে থাকা দরকার আল্লাহ সূরা আল মুমিনুন কাফেরদের জন্য ছোট্ট একটি সূরা আর মুমিনদের জন্য বিশাল বড় একটি সূরা কাফেরদের সাথে কোনো আন্ডারস্ট্যান্ডিং নাই কথা বুঝতে পেরেছেন কারণ একজন কাফের সে হলো বেঈমান তার মধ্যে কোনো ঈমান নাই বিনা হিসেবে সে জাহান্নামের হাবিয়াতি দুজক কি হিসেবে বিনা হিসেবে হাবিয়া দুজক আরেকজন ঈমানদারের সবক বেশি না কম এবার আল্লাহ বলছেন সূরা আল মুমিন এক নম্বর আয়াত قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون মুমিনদের এক নাম্বার কোয়ালিটি হলো মুমিনগণ তার নামাজগুলোকে খুশু খুজুর সাথে আদায় করবে কি গুলার আদায় করবে এখন বাংলাদেশের ইসলামিক ফাউন্ডেশন বলেন তো কে প্রতিষ্ঠিত করেছে বলেন তো শেখ মুজিবুর রহমান সুবহানাল্লাহ বলেন ইসলামিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কে এটা কি ভালো কাজ না খারাপ কাজ হাজার হাজার কিতাবের অনুবাদ হয়েছে বুখারী প্রথম ফাউন্ডেশনের অনুবাদ সুবহানাল্লাহ বলেন মুসলিম ফাউন্ডেশনের অনুবাদ তিরমিজি ফাউন্ডেশনের অনুবাদ এই জন্য ভালো কাজগুলোর প্রশংসা করতেই হবে ঠিক না ঠিক এই জন্য এত বড় মাহফিল নিয়ে কোথায় জেনারেটর কোথায় আপনারা একটু ধৈর্য ধরেন ইনশাআল্লাহ আসসাবরুন ইসফুল ইমান ধৈর্য ইমানের অর্ধেক সকলে দরুদ পড়ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা এখানে কোনো লোক করতে পারবে না কারণ এটা কোরআনের মাহফিল বুঝতে পেরেছেন কিনা এই জন্য মুমিনদের একটা গুণ বললাম সেই গুণটার নাম কি قد افلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين আপনারা কি অধৈর্য হচ্ছেন আল্লাহ প্রশংসা করেন বলেন আলহামদুলিল্লাহ আরেকটু জোরে বলেন আলহামদুলিল্লাহ কি খুব কষ্ট হচ্ছে একটা জিকির এই মাহফিল থেকে শিখেন যদি জিকিরটা নিয়মিত করতে পারেন সমুদ্রের পানি পরিমাণ গুণা করলেও আল্লাহ মাফ করবেন জিকিরটা জানেন তো কোনটা
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ যন্ত্রণাতে সান্ত্বনা দেয় আল্লাহ দুঃখের মাঝে সুখের বাতাস আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই জন্য মুমিনদের প্রথম কোয়ালিটি হলো নামাজ কায়েম করবে সূরা বাকারা দুই নম্বর সূরা 238 নম্বর আয়াতে আল্লাহ বলেন হাফিযু আলা সলাওয়াতি ওয়াস সলাতিল উস্তা ওয়া কুমু লিল্লাহি কানিতিন ও দুনিয়ার ইমানদার তোমরা পাঁচ ওয়াক্ত নামাজের হেফাজত করো স্পেশালি আসরের নামাজের হেফাজত করো বাংলাদেশের ইসলামিক ফাউন্ডেশন শেখ মুজিবুর সাহেব তিনি প্রতিষ্ঠিত করেছেন ঠিক না ব্যাটি এই ইসলামিক ফাউন্ডেশন 2010 সালের একটা রিপোর্ট বাংলাদেশে শতকরা 5 ওয়াক্ত নামাজের সংখ্যা মাত্র হলো 1% কয় পার্সেন্ট বলেন কয় পার্সেন্ট এজন্য দায়ী তিন শ্রেণীর সমাজ এক শ্রেণী হলো আইনগতভাবে সরকারের মাধ্যমে নামাজকে বাধ্যতামূলক করতে হবে এই কোরআনে সেই নির্দেশনা আছে না নাই আমরা দোয়া করব এটা যেন পাশ হয় ঠিক না ঠিক সূরা আল হাজ এর 41 নম্বর আয়াত পড়েন আল্লাহ বলছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস-সালাতা ওয়া আতাউয-যাকাতা ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহুনা আনিল মুনকার আল্লাহর কথা শুনতে খারাপ লাগছে আরো জোরে বলেন খারাপ লাগছে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আমি এই জমিনে যদি কাউকে ক্ষমতা প্রদান করি তার সর্বপ্রথম তার সর্বপ্রথম কর্মসূচি হলো পাঁচ ওয়াক্ত নামাজ চালু করা সুবহানাল্লাহ বলেন আমরা বললাম আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ চালু করলে কি লাভ হবে এবার আল্লাহ নিজেই ওয়াজ করেন সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতটা খুলেন আল্লাহ বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নিঃসন্দেহে নামাজ তোমাদেরকে যাবতীয় পাপের কাছ থেকে ফিরায় রাখবে ঠিক না ঠিক মসজিদের খবর নিয়ে দেখেন মসজিদের কমিটিতে বেশিরভাগ হলো বেনামাজি ঠিক না ঠিক মসজিদের কমিটিতে এমন লোক আছে পশ্চিম দিকেও আচার খায় না ঠিক না ঠিক অথচ তারা বিশ্বনবীর উম্মত দাবি করে বিশ্বনবী জীবনে কোনোদিন এক ওয়াক্ত নামাজ ছেড়েছেন নাকি তাহলে মুমিনদের একটা কোয়ালিটি আমাদের মধ্যে তো নাই এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হাদিসটি সহিহুল বুখারীতে বর্ণিত রয়েছে সহিহ মুসলিম বাবে মান্নাতে আলাল কুফর হাদিস নাম্বার হলো 3045 নাম্বার ও আন জাবির রাদিয়াল্লাহু আনহু কল কল রাসূলুল্লাহ কল রাসূলুল্লাহ কল রাসূলুল্লাহ জাবের ইবনে আব্দুল্লাহ বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর নবী বলেন ওয়া আহদুল্লাযীনা বাইনানা ওয়া বাইনাস সালাতি একজন আল্লাহর বান্দা আর কাফেরের পার্থক্য হলো নামাজ একজন আল্লাহর বান্দা আর কাফেরের পার্থক্য হলো কোনটা এরপরে আল্লাহর নবীর কথা শুনলে রাগ করবেন আল্লাহর নবী বলছেন মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা ইচ্ছাকৃতভাবে কেউ যদি নামাজকে ছেড়ে দেয় অবশ্যই সে কাফের হয়ে যায় ইচ্ছাকৃতভাবে কেউ যদি নামাজকে ছেড়ে দেয় অবশ্যই সে কাফের হয়ে যায় কথাটা কি খুব খারাপ লাগলো এই যে কাফের কথাটা কে বলেছেন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের কথাটা কে বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি রাগ করলেন কথাটা শুনে অথচ মুমিনদের কোয়ালিটি নাই অথচ মুমিনদের গুণ হলো নামাজ পড়তে হবে কেননা নামাজ জমিনের মধ্যে একটি শৃঙ্খলা রেখেছে একটি পাঞ্চুয়ালিটি রেখেছে আল্লাহর নবীর উম্মত কে কে আছে হাত তুলে আল্লাহকে দেখান এবার হাত নামান আল্লাহর নবীর উম্মত আমরা সকলেই না ঠিক কিনা আল্লাহর নবী জীবনের শেষ দিকে তিনি নামাজ পড়েছেন তিনি দাঁড়াতে পারেন বসতে পারেন না তিনি দাঁড়াতে পারেন না বসে পড়েছেন বসে পারেন না শুয়ে পড়েছেন সাহাবীদের কান্ধের উপর ভর দিয়ে গেছেন আবু বকর নামাজে দাঁড়ালো আল্লাহর নবী সেখানেও দাঁড়াতে পারেন না এবার ঘরের মধ্যে আসছেন আয়েশারে বলেছেন
এই পর্দাটা সরিয়ে দাও, আমি নামাজ দেখব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ দেখতেছেন, আল্লাহর নবীর চোখের পানিগুলো টপ টপ করে পড়তেছে। আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ কান্দেন কেন? ইয়া হাবিবাল্লাহ চোখের পানিগুলো ফেলেন কেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়েশা রে, এটা আমার দুঃখের কান্না না, এটা আমার পরম সুখের কান্না। আমি বিশ্বনবী তোমাদের মধ্যে বেশি দিন থাকবো না, আমি বিশ্বনবী ইন্তিকালের পরে আমার সাহাবারা এত সুন্দর করে নামাজ কায়েম করছে, আমি আল্লাহর নবী দেখলাম চোখের পানিগুলো ধরে রাখতে পারলাম না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে তার স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, হাদিসটি সহিহ মুসলিম বাবে মাতা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অধ্যায়ে 4041 নম্বর বর্ণনা, বিশ্বনবীর সব থেকে আপন কাছের মহাব্বাতের সব থেকে বেশি তাকে পছন্দ করেছেন, স্বপ্ন যুগে তাকে বিয়ে করার অনুমতি পেয়েছেন, জিব্রাইল মকবুলের কাপড়ের মধ্যে পেঁচিয়ে মা আয়েশাকে হাজির করেছে। বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি বানোয়াট কোনো বক্তব্য দেই না, এটা বুখারী মুসলিমের বর্ণনা। জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, দিনের বেলায় নিয়ত করেছেন আবু বকরের স্ত্রী, আবু বকরের কন্যা, আবু বকরের মেয়ে যদি আপনার বউ হয় কতই না ভালো হয়, আল্লাহ আপনার মনের আশাকে পূর্ণ করে নিয়েছেন। এবার জিব্রাইল বললেন, মকবুলের কাপড় খুলো, ফুটফুটে আয়েশার চেহারাটা বেশি উঠলো। আল্লাহর নবী 7 বছর বয়সে আয়েশাকে লালন পালন করলেন, তারপর বিয়ের রাত পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 কিংবা 12 বছর বয়সে আয়েশাকে বিয়ে করলেন। বলেন, সুবহানাল্লাহ, এবার আয়েশার চরিত্র সম্পর্কে জানেন নাকি? আল্লাহর নবী বলেন, আমার কোন স্ত্রীর লেপের নিচে জিব্রাইল কোন ঘরে প্রবেশ করত না, আমার কোন স্ত্রীর ঘরে হাদিয়াত উপপ্রবেশ করত না। যখন আমি আয়েশার কামরায় যেতাম, জিব্রাইল আয়াত নিয়ে হাজির হয়ে যেত, আর যখন আমি আয়েশার কামরায় যেতাম, খেজুর দুধ ফলমূল বিশ্বনবীর কামরায় হাজির হয়ে যেত। এবার বিশ্বনবীর অন্য স্ত্রীরা বলতো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কি আমাদের ঘরে আর হাদিয়া পাঠাবে না, খালি কি আয়েশার ঘর থেকে মনোনয়ন করবেন? আল্লাহর নবী বলেন, ও উমর ইবনুল আস, আয়েশার বিশ্বনবীর মাঝখানে কোনো মন্তব্যই চলে না। এবার আয়েশার চরিত্র সম্পর্কে আল্লাহ এই কোরআনের 19টি আয়াত নাজিল করেছেন। সে আয়েশার কোলে বিশ্বনবী মাথা রেখেছেন, আয়েশার ঘরেই বিশ্বনবী তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আয়েশার ঘরে আমার আপনার বিশ্বনবী, আমার আপনার এতিম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ জীবনের শেষ নিঃশ্বাস আয়েশার ঘরে রাখার পরে আয়েশার ঘরে বিশ্বনবীর কবর হয়েছে। এবার আয়েশার মাথার উপরে বিশ্বনবী হাত রাখলেন, আয়েশার রানের উপরে বিশ্বনবী মাথা রাখলেন, বিশ্বনবী আকাশের উপর দোয়া করলেন, বললেন, আল্লাহুম্মা রাফিকুল আলা, হে আমার প্রিয় আল্লাহ, তুমি তোমার বিশ্বনবীরে ক্ষমা করে দাও। আল্লাহর নবী এই আয়াতটা এই কথাটা বলার পরে আল্লাহর নবী বলছেন, বন্ধুর যদি কোনো অন্যায় থাকে, বন্ধুর যদি কোনো ভুল থাকে, আল্লাহ তুমি তোমার বন্ধুকে মাফ করে দিও। আল্লাহর নবীর দোয়া করছেন, আর চোখের পানিগুলো টপ টপ করে দাড়ি ভিজে পড়ে মায় সার কাপড়টা ভিজে জমিনের উপর পড়তেছিল। এবার আল্লাহর নবীর স্ত্রী আয়েশা বলেন, ইন্নাহু লাবাইনা আকিনাতি, মুসলিমের 4031 নম্বর বর্ণনা, ইন্নাহু লাবাইনা আকিনাতি ওয়া দাকিনাতি ফালা উকরিহু শিদ্দাতাল মাউতি লি আহাদিন বাদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর মৃত্যুতে আমি আয়েশা এত কষ্ট দেখেছি, অন্য কারো মৃত্যুতে এই রকম কষ্ট দেখি নাই। আমি জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, কেমন কষ্ট হচ্ছে? আল্লাহর নবী বলেন, আয়েশা রে, কোটা উহুদ পাহাড়টা চাপা দিলে যেই রকমের কষ্ট হয় তোমার নবীর এই রকমের কষ্ট হচ্ছে, তোমার নবী এর থেকে বেশি কষ্ট হচ্ছে। ইন্নাকু লাযাইনা আকিনাতি ওয়া দাকিনাতি ফালা উকরিহু শিদ্দাতিল মাউতালি আহাদিন বাদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয়েশা বলেন, আমার নবী অনেকগুলো ওসিয়ত করলেন উম্মতের জন্য, এর মধ্যে একটি ওসিয়ত করলেন, আস-সালাত আস-সালাত আস-সালাত, আমার উম্মতের নামাজ, আমার উম্মতের নামাজ, আমার উম্মতের নামাজ। আল্লাহর নবী দুইটা হাত আয়েশার কোলের মধ্যে রেখে বিশ্বনবী ইন্তেকাল করলেন, বিশ্বনবী চলে গেলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহার পরে বলেন, ইন্নাহু লাযাইনা আকিনাতি ওয়া দাকিনাতি ফালা উকরিহু শিদ্দাতাল মাউতি লি আহাদিন বাদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর মৃত্যুর কষ্ট দেখার পরে আর কারো মৃত্যু দেখে এই রকমের কষ্ট পাই না।
তাহলে বলুন আপনার আমার অবস্থা কোথায়? কোথায়, কোথায় নামাজ? স্কুলে পাঠিয়েছ, সমস্যা নাই। পুলিশের চাকরি করেছ, সমস্যা নাই। আদান হয়েছে, জমিনে লুটিয়ে পড়ো। মহাকবি আল্লামা ইকবাল সুন্দর করে বলেন, নামাজ যখন একজন বান্দা দাঁড়া গেল, এমপিআর জনগণের কোনো ব্যবধান নাই, ঠিক না বেঠি? একজন সরকারি হুইব আর একজন রাখালের কোন ব্যবধান নাই। আপনা হস্তি কো মিটাবে আগার কুছ মর্তবা চাহো, আপনা হস্তি কো মিটাবে আগার কুছ মর্তবা চাহো। আমি যখন নামাজে সিজদায় গেলাম, তখন আমার সব অহংকার গুলা, আমার অমিত্ব গুলা এক আল্লাহর গুলামির কাছে বিলীন হয়ে গেল। এক হি স্বপ্নে খারে হো গিয়া মাহমুদো নে আয়া না কই বান্দা কই রাহা হায়। এবার এবার সম্রাট মাহমুদ তার গোলাম বলল, আমি যখন তুমি আমার কাছে আসলে, আমি ছিলাম সম্রাট মাহমুদ, একটু পরে আজান হয়ে গেল, নামাজের সেজদায় পড়ে গেলাম, নামাজের সেজদায় গিয়ে দেখি তুমি গোলাম আর আমি মালিক নাই, আমরা দুইজনই এক আল্লাহর গোলাম হয়ে গেলাম। আমার নামাজ, আমার রোজা, আমার বন্দেগি একমাত্র কার জন্য হবে? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহায়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার না, আমার নামাজ, আমার কুরবানি, আমার মরণ, আমার জীবন কার জন্য উৎসর্গ করব? অথচ আমার দেশে বেনামাজির সংখ্যা বেশি না কম? আমি বলি বেনামাজি শুধুমাত্র ইসলাম থেকে খারেজ না। ইমাম শাফি বলেন বেনামাজির কোন জানাজা চলতে পারে না। ইমাম হাম্বল বলেন বেনামাজির লাশ জনসমাজে আসতে দেওয়া যেতে পারে না। ইমাম আবু হানিফা বলেন তাকে জেলে ভরো, নামাজের প্রশিক্ষণ দাও, না হলে তাকে মামলা দিয়ে ভরে ফেলো, কারণ নামাজ পড়তেই হবে। কথা বুঝতে পেরেছেন কিনা? নামাজ সালাত পড়তেই হবে। এখন আমরা বললাম আল্লাহ, ওমর রাদিয়াল্লাহু তাআলাহু গোপনে কারো দায়িত্ব দিলে নামাজকে চেক করতেন। একদিন ফজরের আজান হয়ে গেল, ওমর একটু উঠতে দেরি করলেন, লেপ কম্বল শীতের রাত্রিতে দেরি করলেন। এবার ওমর লেপ কম্বল জড়ায়া পানির মধ্যে লাফ মারলেন, বললেন পানিতে লাফ দিয়েছে কেন? তাই ওযু করার দরকার ছিল, কিন্তু আজান শোনার পরে একটু দেরি হয়ে গেছে, ওযু করার পরিবর্তে গোসল করে আমি ওযুর কাফফারা, এই আজানের কাফফারা দিয়ে দিলাম। এটু আস্তে কম, সুবহানাল্লাহ। সুনানে বাইহাকির 2526 নম্বর বর্ণনা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার ফতোয়া নেবেন তো? ওমর ফারুক সেজদার মধ্যে রয়েছেন, আবু লুলু নামের একজন ব্যক্তি ওমরকে বর্শা নিক্ষেপ করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলার জীবনের প্রায় আত্মার রূহটা বের হয়ে যাচ্ছিল, ওমর অজ্ঞান হয়ে পড়ে গেছেন, শরীর থেকে রক্তের মতো একেবারে নলা ঝর্ণা ধারার মতো রক্ত প্রবাহিত হলো। ওমর ফারুকের তিনার জ্ঞান ফিরলো, তিনি তার শরীরের কথা জিজ্ঞাসা করলেন না, তিনি তার অবস্থার কথা জিজ্ঞাসা করলেন না। জ্ঞান ফিরার পরেই তিনি প্রথম বললেন, লা হাদ্দিফিল ইসলাম লিমান তারকুস সালাত, আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি নামাজ জান নাই, ইসলামে তার কোনো অংশ নাই। আমার শরীরের অবস্থা আমি চিন্তা করি না, আমার সাহাবারা আমার পিছনে মাগরিবের নামাজটা আদায় করেছিলেন নাকি? এটা আস্তে কোন, সুবহানাল্লাহ। ফজরের নামাজের আজান হয়, মসজিদে যাও, জান না। ফজরের নামাজের আজানে আপনি মসজিদে গেলে ফজিলত কি জানেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসটি উল্লেখ রয়েছে তারগিব ওয়া তারহিব খণ্ড নাম্বার 2, হাদিস নাম্বার 3084, সনদ সহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহসানুল উদুয়া সুম্মা আতাল মাসাজিদ, কে উত্তম রূপে ওযু করে মসজিদের মধ্যে আসলো, ফাহুয়া যাইরুল্লাহ, দুনিয়ার একজন মহান নেতা আপনাদের মধ্যে আসতে খুশি হয়েছেন অনেকে, ঠিক না বেটি? দুনিয়ার একজন বিরাট বড় খেলোয়াড় ম্যারাডোনা না আরাডোনা, কোন ডোনা আল্লাহই জানে, ওয়াজ করেছেন একটু আগে,
খুব খুশি হয়েছেন, ঠিক না ঠিক? এবার উত্তম রূপে ওযু করে ফজরের নামাজে যেই যুবক তুমি রওনা হয়েছো মসজিদে, সুম্মাতাল মাসাজিদ, অতঃপর মসজিদে এসেছো, ফাহুয়া যাইরুল্লাহ, আল্লাহ বলেন ও যুবক, আল্লাহ বলেন ও বৃদ্ধ, আল্লাহ বলেন ও তরুণ, আল্লাহ বলেন ও মানুষ, ও মুমিন মুমিনাত, তোমরা যে আযান শুনে মসজিদে গমন করেছো, ফাহুয়া যাইরুল্লাহ, আমি আল্লাহ তোমার সাথে সরাসরি সাক্ষাৎ করব। قَالَ بَشِّرُ الْمَشَّائِنَ بِالنُّورِ التَّامَّ يَوْمَ الْقِيَامَةِ قَامَتِر دِن ফজরের নামাজের এই অন্ধকার তোমার জন্য পরিপূর্ণ নূর হয়ে যাবে, আর এই নূরগুলো বিদ্যুতের গতির মতো দৌড়াতে থাকবে। সূরা হাদিদ 141 নম্বর আয়াত খুলেন, يَوْمَ تَرَى الْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ يَسْعَى نُورُهُمْ بَيْنَ أَيْدِيهِمْ وَبِأَيْمَانِهِمْ وَبُشْرَاكُمُ الْجَنَّاتُ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ। যার নামাজের ফজরের জামাত ঠিক ছিল সেই দিন পূর্ণ নূর হবে, কারণ নূর ঘোড়ার গতিতে দৌড়াবে, মুমিনদেরকে ডান হাতে আবরণ দেওয়া হবে, এত খুশি হয়ে যাবে চুলের চাইতে চিকন আর তরবারির চাইতে ধারালো, পুলসিরাতের উপর দিয়ে বিদ্যুতের গতিতে দৌড়াবেন, বলেন না সুবহানাল্লাহ। তাহলে সেই সালাত পড়ছেন আজকের যুবক, পড়ছেন আজকের যুবতী, এই জন্য সমাজের মধ্যে অশ্লীলতা, বেহায়াপনা, মাদক, সন্ত্রাসী, চাঁদাবাজি, লুটেরাস, লুটেরা, বোমাবাজি, ডিপাবাজি, এগুলো বেড়ে গেছে, ঠিক না ঠিক? একমাত্র নামাজ পারে আমাদের জীবনকে বদলায় দিতে। আজকে আমরা কষ্ট করে সালাত পড়ছি, আর যারা পড়ছে না, জাহান্নামে দুইটা কাতার হবে, জান্নাত আর জাহান্নামের মধ্যে একটি কাতার হবে। প্রথমে মোমেনরা জাহান্নামীদেরকে দেখতে পাবে, এবার মোমেনরা বলবে, ইয়াতাসাআলুন, ওই জাহান্নামের দল, তোরা জাহান্নামে কেন? এবার জাহান্নামীরা, বেনামাজি জাহান্নামীরা চোখের পানিগুলো ছেড়ে দেবে, মা সালাকাকুম ফি সাকার, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তোমরা আমাকে নামাজের জন্য ডেকেছো কিন্তু আজান শুনে পশ্চিম দিকেও কোনোদিন আচার খাইতাম না, এমন লোক আছে না নাই? পশ্চিম দিকে আচার খায় না, ঠিক না ঠিক? একজন বিজ্ঞানী উইলিয়াম বার্ন, তিনি একটি গ্রাম দিয়ে হাঁটতেছিলেন, দেখলেন কিছু লোক মাথার মধ্যে এইরকম মাথা মাছের উপরে পানি দিয়ে, কারণ কি? তিনি 40 বছর এটার গবেষণা করলেন, 41 বছর বয়সে মিশরের এক আলেমকে বললেন, আমাকে তোমার ধর্মের কালেমা পড়িয়ে নাও, 40 বছর মাথা মাছের গবেষণা করে দেখলাম যে ব্যক্তি নিয়মিত মাথা মাছের করে আল্লাহ তার কোনোদিন ব্রেইন স্ট্রোক দেন না, একটু আস্তে কর না সুবহানাল্লাহ। এবার নামাজ তো আপনি পড়লেন না, তাহলে আপনি মুমিন কিভাবে হলেন? কয় হুজুর আমার মুসলমানি 3 বার, আমি কয় আপনার নাম কি? কয় আমার নাম মুসলমান, দলিল কি? তিনি গণ গণ কোরবানিতে 3টা গরু খান, এই গরু খাওয়া নামাজি হবে? তুমি যে নামাজি, তুমি যে মুসলমান, মসজিদে এসে তুমি তোমার নামাজের সাক্ষ্য দাও, ফাশহাদু বিল ঈমান, এই মাহফিলের যেই যুবকেরা তোমরা আয়োজন করেছো, এই মাহফিলের বরকতে এই যুবকদেরকে বলছি মসজিদমুখী হও, তোমার কপাল ধন্য হবে, সুবহানাল্লাহ। বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাদিসটি রিয়াজুস সলিহিন 581 হিজরিতে ইমাম মুহিউদ্দিন সরহে মুসলিম, সরহে মুসলিম মুসলিম শরীফের সরা তিনি লিখেছেন, রিয়াজুস সলিহিন হাদিস 1531, আল্লাহর নবী বলেন, ওয়ান আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মান লাযিমাল ইসতিগফারা জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দীকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া মিন হাইতু লা ইহতাসিব। তোমরা যারা নামাজ কায়েম করেছো, তোমরা যারা তওবা বেশি বেশি করেছো, নামাজ পড়েছো, তওবা করেছো, আল্লাহ তোমাদেরকে এমন এমন জায়গা থেকে রিজিক দান করবেন তোমরা জীবনেও কোনোদিন তোমরা কল্পনাও করতে পারো নাই। এদের সালাত আপনার রিজিক বাড়িয়ে দেবে। আমরা বললাম আল্লাহ কেমন রিজিক তুমি বাড়িয়ে দিবা? আল্লাহ বলেন রিজকুম কারীমা, সম্মানিত রিজিক তোমাকে আমি আল্লাহ দেব, সুবহানাল্লাহ। বলেন এই জন্য মোমেনদের কি পড়তে হবে? পড়তে হবে সালাত, কায়েম করতে হবে সালাত, খালি একা পড়লেই হবে না। আমি খুব নামাজ পড়ি, আমার ছেলে ফজরের আযান হয়ে যায়, আরে খোকা শীতের রাত্রিতে উযু করবে ঠান্ডা লেগে যাবে, খোকারে ভালো করে লেপটা জড়ায় দেই, তোমার খোকার প্রতি এই ভালোবাসা জন্মের মতন লাথায় তোমার বের করবে, ঠিক না ঠিক?
ঘরের মধ্যে বেদ ঝুলাও না, ঝুলাইবে কেমনে? গুল্লি আর কেনু সিগারেট আনার জন্য বাচ্চারা দাও, বিড়িটা আন, সিগারেটটা আন। আর ছেলেও কম ফয়তান না, তাই তো টেস্ট করি, টেস্ট করি। কি কথা বুঝতে পেরেছেন কিনা? এগুলো চলছে কিনা সমাজে বলুন? অথচ রসুল কি বলেন? তিরমিজির 132 নম্বর হাদিস, আবু দাউদের 865 নম্বর হাদিস। হাদিস বললে রাগ করবেন? রসুল বলেন, মুরু আওলাদাকুম আল্লাহু সাবউ সিনিন, সাত বছর হলো আদর করে সুন্দর জামা পরিয়ে নামাজের জন্য সন্তানকে ট্রেনিং দাও। সুবহানাল্লাহ বলেন। আর যখন 10 বছর হলো কি করতে হবে? চুমো মারতে হবে, গরুর মতো জিব্বা বের করে বাছুর চাপা দিতে হবে নাকি কি করতে হবে? ওয়াদ্রিবুকুম আলাইহা আশারে সিনিন, 10 বছর হয়েছে পিটিয়ে নামাজ কায়েম করতে দাঁড় করাও। অফারেকো বাইনাল মাদাজি, আর 12 বছর হয়েছে এবার বিছানাকে আলাদা, 10 বছর হয়েছে বিছানাকে আলাদা করে দাও। কারণ এখন তো চোখ ফুটার আগে ওইটা আগে ফিটা যায়, ঠিক না? ঠিক, চোখ ফুটবে কে আগে ওইটা ফিটা যায়। কারণ ফেসবুক, ইন্টারনেট, টুইটার, হোয়াটসঅ্যাপ সবগুলো যুগ একসাথে, ঠিক না? ঠিক, কয়েল লেডিস ফাস্ট, ঠিক না? ঠিক, আর বেটারাও আছে, খালি বউর আসল পিছনে দৌড়ায়। দেখবে যেগুলো বড় লোক এগুলো খালি বউর আসলের পিছনে দৌড়ায়। বেটি কয় ডানে যা কয় গেলাম, বায়ে যা কয় গেলাম। বিশ্ব নবী বলেন কেয়ামতের পূর্বে স্বামীগণ স্ত্রীর তাবে হয়ে যাবে। কয় রাসূলুল্লাহ, তাবে কি একটু বুঝিয়ে বলুন? যেমন গরুকে তার বাছুর অনুসরণ করে, শিবরান শিবরান, জরান জরান, একমাত্র স্বামী তার স্ত্রীকে এইরকম জেরাই জেরাই, এরকম গেরাই গেরাই অনুসরণ করবে। মা ভালো কিছু খেতে পায় না, স্ত্রীর জন্য পাতলা দামদামি শাড়ি, ঠিক না? ঠিক, কারণ তুমি তোমার ছেলেকে দিন শিক্ষা দাও নাই। এখন কয় আমরা শক্তি, আমরা বল, আমরা বদের দল, পড়ার সময় বম্বা নাই আর পকেটে রাখি পিস্তল, আমরা বদের দল, ঠিক না? ঠিক, তাহলে এই এই প্রশিক্ষণ কোত্থেকে নেবে? এই নামাজের মধ্যে, বুঝতে পেরেছেন কিনা? নামাজ হলো ইমানের দাড়ি, নামাজ হলো ইমানদারের চিহ্ন, নামাজ হলো একটি মুমিনের হাতিয়ার। যে এলাকার যুবকরা নামাজি হয় সেই এলাকার যুবকরা কয় নাকি, আল্লাহুম্মা বারিক লানা ফিমা তুমগুলানা, ঘন ঘন বিড়ি টানা, মাঝে মাঝে বাবাও টানা, বলে নাকি? কেন বলে না? কারণ তাদেরকে ইমানের ট্রেনিং দেওয়া হয়েছে। তারা তো জানে মোমেন হতে গেলে আমাকে নামাজি হতে হবে। কথা বুঝতে পারছেন কি না? আমার তাহলে মোমেনদের এক নম্বর কোয়ালিটি হলো কি? নামাজ। একজন মহিলা, মা বোন আছেন আপনাদের, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ, নাম শুনেছেন কিনা? একজন মহিলার পেটে ব্যথা উঠে গেছে, বাচ্চা হবে, বাচ্চা বের হয়ে গেছে, সাদা ফাটা কিছু বের হয়নি, নামাজের সময় হয়ে গেছে, মহিলা খর্চ করবে, বাচ্চাকে রাখবে, নামাজ কায়েম করবে, দাঁড়াতে পারে না বসে পড়বে, বসে পারে না শুয়ে পড়বে, শুয়ে পারে না আঙ্গুলি সারাই পড়বে, আঙ্গুলি সারাই পারে না মনে মনে পড়বে, পাক কাপড় নাই নাপাক কাপড়ে পড়বে, পাকও নাই নাপাকও নাই উলঙ্গ অবস্থায় পড়বে, তবুও পড়তেই হবে। এটাই মোমেনদের ইমানের প্রশিক্ষণ, এটাই হলো মুসলিমদের নামাজের প্রশিক্ষণ। কথা বুঝতে পেরেছেন কিনা? অথচ এই কোয়ালিটি আমাদের সমাজের মধ্যে নাই, এই কোয়ালিটি আমাদের উম্মতে মুসলিমদের মধ্যে নাই, এই কোয়ালিটি আমরা মনে করছি না সালাতের কত গুনাহ হবে। আফসোস ভাই, আপনি যদি বেনামাজি অবস্থায় মরেন, রাসূল বলেন বুখারি মুসলিম মুত্তাফাকুন আলাই, মুসলিমের হাদিস 1374 নম্বর, আল্লাহর নবী বলছেন ওয়ান আমির وعن سهل بن سعد رضي الله عنه وعن عقبة بن عامر رضي الله عنه قال قال رسول الله خب دور بول صلى الله صلى الله صلى الله سلام تماك هزار سلام হে আমার নবী আকরাম, সালাম তোমাকে হাজারো সালাম, হে আমার নবী আকরাম। বিশ্ব নবীর দরুদ যতই পড়ি ঈমান বাড়ে না কমে? বিশ্ব নবী বলেন বেশি বেশি জুমার দিন আমার উপর দরুদ পড়বা, জান্নাতে বিশ্ব নবীর কাছাকাছি থাকতে পারবা।
এখন দরুদ কোনটা? ইয়া নবী সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা। মেড ইন ভারত কোন হক্কানি আলেমই দরুদ পড়ে না, দেওবন্দের কোন আলেমই দরুদ পড়ে না, এই দরুদ পড়ে বিদাতীরা, ঠিক না? ঠিক যদি শুনেছে মুহাম্মদ রাসূলুল্লাহ, হ্যাঁ আছে না? হ্যাঁ, তোমার বুড়া আঙ্গুলে রাসূলের মোহাম্মদ ঢুকছে, তুমি বলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে ভালোবাসবা, কিন্তু আল্লাহর আনুগত্য করার পরে রাসূলকে ভালোবাসবা, ঠিক না? ঠিক। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেটা করে নাই সেটা করবা না। রাসূলকে সব থেকে ভালোবেসেছেন কারা? সাহাবা আজমাইন রিদওয়ানুল্লাহ তাআলা। আর ইবনে মাসউদ নাম শুনেছেন না? ক্লাসে নাই, কই লুঙ্গি খুলে গেছে, কই না ছায়া অবশিষ্ট আছে। তাহলে এটা কি আল্লাহর জিকির? আল্লাহর জিকির কোনটাকে বলে? আল্লাহর জিকির করলে চোখের পানিগুলো গড়িয়ে পড়বে। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলে মুমিনরা যখন আল্লাহর নাম উচ্চারণ করবে তাদের হৃদয় আল্লাহর ভয়ে কেঁপে উঠবে। আর আরে বাবা আহ আহ, এটা কি জিকির? কোন সাহাবী এভাবে জিকির করেছে? জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আব্দুল যিকির লা ইলাহা ইল্লাল্লাহ, আব্দুল দুআই আলহামদুলিল্লাহ। বুঝতে পেরেছেন কিনা? তাহলে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ পড়ব, কথা বুঝতে পেরেছেন কিনা? এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদের কোয়ালিটি অর্জন করলাম। এক নাম্বার কোয়ালিটি কি? সালাত, নামাজ, ঠিক না? ঠিক। এক নাম্বার কোয়ালিটি কি? নামাজ। তার সবাই নামাজ পড়েছেন তো, আজকে থেকে ওয়াদা করেন যে হে আল্লাহ কোনোদিন আর নামাজ ছাড়বো না। জোরে বলেন হে আল্লাহ, আল্লাহর কসম। সবাই আপনি হাত তুলেন বলেন আল্লাহর কসম, আর জীবনে কোনোদিন ইচ্ছাকৃত ভাবে এক ওয়াক্ত নামাজ কোনোদিন ছাড়বো না। হাত নামান, কারে ওয়াদা করেছেন? কোনো অ্যালার্জি আছে? কালকে থেকেই পয়দা হবে? কে মসজিদ ভরে যাওয়ার কথা? কারণ এই লোকগুলার হৃদয়ে যদি ঈমান থাকে নামাজ অবশ্যই পড়বে। আর আমার দেশে কিছু ডিজিটাল শয়তান আছে, তারা বলে নামাজ না পড়লে কি হবে, ঈমান আমার ঠিকই আছে। ঠিক না? ডিজিটাল শয়তান, বুঝতে পারছেন কিনা? কারণ নামাজ না পড়লে কি হবে, ঈমান আমার ঠিকই আছে। তোর ঈমান থাকলেও পারে, বের হলেও পারে, তোর ঈমান গ্যাসের সাথে ফুস করে বের হয়ে যায়, ঠিক না? ঠিক। তুই নামাজ পড়বি, নামাজের সেজদা দিবি, আল্লাহ তোর বরকত বানায়া দেবে, সুবহানাল্লাহ বলেন। এই জন্য মসজিদের দায়িত্বশীল বানাবেন নামাজিদেরকে, সুবহানাল্লাহ বলেন। সন্তানের জন্ম যখন হয় কি কিছু করেন? সন্তানের জন্ম হলে কোথায় পাবেন একটা আগুন জ্বালায় আগুন দেবতা আছে না? হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি ডেলিভারি ডে ডিয়ার কুত কুত, আছে না ভাই? হ্যাপি ডেলিভারি ডে খেলো তোর বুক তোর মেয়ে ছেলেদেরকে নিয়ে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কুল্লু গুলামি রাহিনাতুন মুতাহারুন, প্রত্যেকটা শিশু আল্লাহর কাছে দায়বদ্ধ থাকে। এটা সুবহানাল্লাহ, আস্তে কোন বি আকিকাতিহি, তার আকিকা যখন দাও দায়বদ্ধ মুক্তি হয়। যখন সন্তানের সাত দিন হয় তানিক করাও, নামাজি ইমানদার ব্যক্তির হাতে সামান্য খেজুর অথবা সামান্য মধুনিয়ার সন্তানের মুখের মধ্যে দাও। এগুলো মানো সমাজে না? এগুলো মানবা কেমনে? মানো ডেলিভারি ডে, হ্যাঁ মানো শয়তানি। ঘরে যত কুফফারদের আছে, নাম তোমার আব্দুর রহমান, কাজে কর্মে রবাত চান, ঠিক না? ঠিক। নাম তোমার আব্দুর রহমান, কাজে কর্মে রবাত চান, নামাজ রোজার ধার ধারে না, পড়ে না কোরআন, ঠিক না? ঠিক। নাম তোমারই আব্দুর রহমান, কাজে কর্মে কি রবাত চান, নামাজ রোজা না ধার ধারে না,
মানে না কোরআন, নাম তোমারই আব্দুর রহমান, কাজ কর্মে রবাত সান, ঠিক না ঠিক? এই জন্য একজন মুমিন হতে গেলে সন্তান গুলাকে ছোট্টবেলা থেকে ইমানের প্রশিক্ষণ দাও। বিশ্ব নবী বলেন কুল্লু মাউলুদুন ফিতরাতু আলাল ঈমান, প্রত্যেকটা বাচ্চাই মুসলমান হয়ে জন্মগ্রহণ করে। জন্মগ্রহণ করে ইহুদি হয় তোমার মায়ের কারণে, খ্রিস্টান হয় তোমার বাবার কারণে, আগুন পূজারী হয় তোমার বাবা মায়ের কারণে, ঠিক না ঠিক? ছোট্টবেলায় হয়েছে আজান শিখাও, কত চমৎকার করে মুয়াজ্জিন বলেন হাইয়া আলাস সালা, আমরা বলব ও মুয়াজ্জিন তুই চিল্লাস কেন, নামাজ পড়লে কি লাভ হবে? এরপরে মুয়াজ্জিন আবার বলে হাইয়া আলাল ফালা, নামাজ পড়লেই তোমার জীবনের কপাল তাই খুলে যাবে। এজন্য মসজিদের কমিটিতে নামাজি ব্যক্তি বসাবেন, ঠিক না বে ঠিক? কারণ আমরা মসজিদের মধ্যে কোনো লাফান বা ইতরদেরকে বসাবো না, ঠিক না বে ঠিক? নামাজি ব্যক্তি হবে মসজিদের সভাপতি, বুঝতে পেরেছেন কিনা? কিন্তু সভাপতি বানাই তসলেট দিয়ে দাঁড়িয়ে খুঁজে পাওয়া যায় না, নামাজ পড়ে না তো দাঁড়িয়ে উঠবে কিভাবে? নামাজ নাই তো, বুঝতে পারছেন কিনা? সেটটা দেয় কি? এই উল্টো টান উল্টো টান, মানে দাড়ি আর মানে কাটার যোগ নেই, চামড়া থুবড়ে গেছে। আমার মনে কয় মাঝে মাঝে বলতে বাস গাছে ঠেকনা দিয়ে ঠেকনা দাও তারপরে কালো কে এগুলো এগুলো কেন? কারণ সালাত তো আপনার ইমানকে এখান থেকে তৈরি করবে, ঠিক না বে ঠিক? এই যে রাসূল বলেছেন আসসালাতু ইমাদুদ্দিন, দ্বীনের খুঁটি তো সালাত, দ্বীনের খুঁটি হলো নামাজ, বুঝতে পেরেছেন কিনা? এজন্য আমরা আল্লাহর কাছে বলবো আল্লাহ তুমি এই এলাকার যুবক যুবতীদেরকে নামাজি বানায় দাও, ঠিক না বে ঠিক? বলে না আমিন। খুব কষ্ট পাচ্ছেন? আমি কারো ব্যক্তিগত মানহানি করে কিন্তু কথা বলছি না, কতটা খেয়াল রাখুন। আমি আপনাদের সামনে ইমান এবং আমলের প্রেক্ষিতেই কথা বলছি, সালাতের গুরুত্ব বোঝাবার জন্য। এটা যদি কেউ নেয় যে এটা আমারে বলছে, তাহলে তুই একটা পাক্কা বেনামাজি, ঠিক না ঠিক? কেউ যদি এই ওয়াজের বিরোধিতা করে তাহলে ইসলাম বিরোধী, ঠিক না ঠিক? এই জন্য মুমিনদের দুই নম্বর একটি গুণ থাকা দরকার, সালাত তো পড়ছেন, ঠিক না ঠিক? ও নামাজি কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড় না? এই জন্য নামাজি যেমনি ভাবে কোরআন দিয়ে নামাজ পড়বে, সমাজটাকে ওইভাবে গড়াবে, বিচার করবে কোরআনের আয়াত সামনে রাখবে, ঠিক না ঠিক? ভালো কথা বলবে, কোরআনের কথাগুলো সামনে রাখবে, ঠিক না ঠিক? কারণ নামাজি নামাজ থেকে তার প্রশিক্ষণ নেবে। কত সুন্দর ট্রেনিং কোর্স! আমার দেশের সোলার সেনাবাহিনী আছে না নাই? সেনাবাহিনী বাসি দেয় আরামে দাঁড়াও পিটি করে, ঠিক না ঠিক? আবার পুলিশ বাইরেও সুন্দর সালাম দেয়, ঠিক না ঠিক? কারণ ভালো কাম করলে সম্মান, খারাপ কাম করলে আসে না নাই? এই কমান্ড সেরে যেতে পারে যিনি কমান্ড দেন। সুতরাং নামাজের ইমাম হলো একটা কমান্ড, আল ইমাম উদুন্না, ইমাম যা যা করবে মুসল্লিদের তাই করতে হবে। এই জন্য সালাত হলো একটা সমাজ গঠনের জন্য বিরাট বড় ট্রেনিং কোর্স, সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমরা সালাত পড়ব, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই জন্য ইমান বিল গায়েব, অদৃশ্যের প্রতি ইমান আনার পরে সর্বপ্রথম সালাতকে কায়েম করো। আল্লাহ সূরা নিসার 103 নম্বর আয়াতে বলেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা। নিঃসন্দেহে ইমানদারগণ তার নামাজটাকে সময়ের সাথে আদায় করবে। কিসের সাথে আদায় করবে? আপনারা নামাজ সময়ের সাথে আদায় করবেন তো ইনশাল্লাহ। যদি তুমি আদায় না করো, এদেশের আলেমরা তোমারে বলবে মুসলমান, এদেশের মুফতি আজি গাজী দরবেশ পীর ফকির সন্ন্যাসী কামার তেতি জেলে সবাই বলবে মুসলমান, কিন্তু আমার নবী তোমাকে বলবে কাফের, ঠিক না বে ঠিক? বাইনাল আব্দি বাইনাল কুফরি তারকুস সালা, ফামান তারকাহা ফাকাদ কাফার, যে ছেড়ে দিল কাফের হয়ে গেল। কষ্ট পাচ্ছেন? কিন্তু এখন 12 বছর পড়তে পারলেন না,
চল্লিশ বছর পড়তে পারলেন না, এখন মনে মনে অনুশোচনা হয়েছে, আল্লাহ আমাকে নামাজ পড়ার তৌফিক দাও, এখন তওবা করেন। এবার নবীর সুসংবাদ নেবেন তো, আত্তাইবি মিনাদ যামবি কামাল্লা যামবালাহু মিরআত, প্রথম খণ্ডের 84 বিস্তার হাদিস, মোল্লা আলী কারি আল হানাফি, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন, জোরে বলেন আমিন। হাদিস এনেছেন, আল্লাহর নবী বলছেন, আত্তাইবি মিনাদ যামবি কামাল্লা যামবালাহু, যখন কোন মুমিন গুনাহ থেকে তওবা করবে, আল্লাহ তাকে জন্মভূমির শিশুর মতো পবিত্র করে দেবে। হতাশ হওয়ার কোনো কারণ নাই, সুবহানাল্লাহ। বলেন আল্লাহ কত নেয়ামত, আমি গুনাহ করতে করতে হয়রান হয়ে গেছি, আল্লাহ বলেন বান্দা কিন্তু মাফ করতে হয়রান হই নাই। গুনাহ করতে করতে হয়রান, কিন্তু আল্লাহ মাফ করতে কি হয়রান হন নাই। যদিও জাহান্নামে আমরা যাই, এটাও আল্লাহর পক্ষ থেকে নেয়ামত। আমার জামায় হঠাৎ করে শুকুরের মলমূত্র লাগলো, এখন ভালো করে খুঁজতে হবে, কাঁচতে হবে, ঠিক না ব্যাটি? আমি যে গুনাহ করে জাহান্নামে গেছি, আমার আল্লাহ এইগুলাকে পুরায়া পুরায়া খাঁটি শূন্য বানায় জান্নাতে দিয়ে দেবেন। এই জন্য ইমানের সবক আর সালাত থাকতে হবে। পারবেন তো ইনশাল্লাহ? কি সামনে যাবো না শর্টফট করবো, আরো যেতে হবে? ও আচ্ছা আচ্ছা, ও আরো আরো না, অনেক লেট হয়ে গেছে তো আজকে। আচ্ছা আস্তে 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 আস্তে, সেটা আল্লাহ বলে দেবেন কয় ঘন্টা, ঠিক না? সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আল্লাহ কাউরে তৌফিক দিলে সে বলতে পারে। বুঝতে পেরেছেন কিনা? এবার মুমিনদের দুই নাম্বার একটি কোয়ালিটি অর্জন করতে পারবেন তো, এই গুণটা আমাদের দরকার। সূরা মায়াদার 3-5 আল্লাহ বলেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, আল্লাহ বলেন তোমরা নেক কাজ এবং ভালো কাজে একজন আরেকজনকে সাহায্য করো। বাংলাদেশে বাংলাদেশের সম্মান বেশি না কম? আমি কিন্তু চলে গেলে ওয়াজ বাদ দিয়ে দিব, সুতরাং যে চলে যেতে যাবে ওর ঠ্যাং দিটা ধরবেন, ফট করে বসে দেবেন। যাও কই, যাও কই, তুমি তুমি যাও কোথায়? এই হিম্মত পেয়েছো কোথায় তুমি? আমি বানোয়ার বক্তব্য দিচ্ছি? আমি যদি তোমাদের কানে হাত দ্বারা বলতাম, তুফাদ্দুল হোসেন বৈরাগ বৈরাগীর মতো বৈরাগী হুদাই মিল জিলার হুদা চিৎকার, কোরআন নাই হাদিস নাই, মিথ্যা কথা, ঠিক না? ঠিক, হুদা মিল জিল হুদা চিৎকার, এগুলো টাকা দিয়ে আনেন কেন? ভালো আলেমদের আনেন, ভালো আলেমদের বয়ান শুনেন। খুরশেদ আলম কাসিমের মতো আলেমকে আনেন, আব্দুল মালিক সাহেবের মতো আলেমকে আনেন, এদেরকে আনলে আপনি কিছু শিখতে পারবেন। কেন এই সমস্ত লোকদেরকে আনেন আপনি, যাদের দ্বারা শিরকের গোপন রাস্তা চালু হয়? কথা বুঝতে পেরেছেন কিনা? আপনারা ভালো কিছু শিক্ষা গ্রহণ করেন, কথা বুঝতে পারছেন কিনা? বাংলাদেশের মানুষ এখন বহু বিদ্বান হয়ে গেছে, ইন্টারনেট টুইটার এবং অনুবাদের কল্যাণের কারণে মানুষের দেরগুড়া এইসব শিক্ষা সাহিত্য সংস্কৃতি ট্রেডিশন ইসলাম ঐতিহ্য পৌঁছে গেছে। ধর্মের কথা বলে, মিথ্যা কথা বলে বালু গুড়া বালু ছিটায়া মৌলবীরা পালাবার কোন রাস্তা নাই, ঠিক না? ঠিক, তাহলে জনগণ বলবে পালারে পালা জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা, আগো আসছে বাতিল তো কাঁপছে, জলদি পালা পালারে পালা জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা, ঠিক না? ঠিক, তোমরা কি আমার কোরআন নিয়ে বুঝার চেষ্টা করবা না, নাকি তোমাদের অন্তরে তালা মেরে রেখেছো? এই জন্য কোরআন সে লোকটা বুঝতে পারবে না যে ব্যক্তি কোরআনের আমল করতে চায় না। এই জন্য কোরআনের ওয়াসটা, এইখানে দুই শ্রেণীর লোক আছে, ফুল যখন ফোটে মৌমাছি মধু সংগ্রহ করে, আর ফুল যখন ফোটে ভোমরা বিষ সংগ্রহ করে। এই জন্য এখান থেকে কিছু বিষ ভোমরা যাবে, কামড় দিয়ে আপনাকে এই রকম বড় বড় ফসকা ফালায় দেবে। এখানে দুই ধরনের লোক আছে, কেউ মধু নেবে কেউ বিষ নেবে। এখন আমি আশা করি সবাই মধু নেবেন, কারণ মোমেনদের সুধারণা রাখা মুস্তাহাব, কুধারণা রাখা কবিরা গোনা। আল্লাহ বলছেন কারো ব্যাপারে আন্দাজ করো না, গুমান করো না, অনুমান বদগুমান তোমাকে কবিরা গুনার দিকে ঠেলে দেবে। এজন্য মুমিনদের দুই নাম্বার কোয়ালিটি যেটা বলছিলাম, বাংলাদেশ বিশ্বের দরবারে সমন্বিত হয়েছে কিনা কথা বলেন, বলেন তো কি কারণে, বলেন তো কি কারণে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সালিমাল মুসলিমুন মিন লিসানিহি ওয়া ইয়াদি, প্রকৃত মুসলমান উদাহরণ সেই রকম যার হাত এবং জবান দ্বারা একজন মুসলিম নিরাপদ থাকে।
যেটা ইংল্যান্ড করতে পারে নাই, যেটা আমেরিকা করতে পারে নাই, 100 কোটি ভারত করতে পারে নাই, সেটা আমার বাংলাদেশ করে দেখিয়েছে। ওই পারের মায়ানমারের মুসলমানদের কিভাবে আশ্রয় দিতে হয় বাংলাদেশ সেটা করে দেখিয়েছে। ঠিক না ঠিক? এটাই মুমিনদের একটি গুণ। আল্লাহ তাআলা সূরা তাওবার মধ্যে বলেছেন, নিসার মধ্যে বলেছেন 75-76 নম্বর আয়াত, আমালাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিহি, আমালাকুম লা তুকাতিলুনা ফি না আয়াত মনে নেই, ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়ান নিসাই, তোমাদের কি হয়েছে, তোমরা আন্দোলন সংগ্রামে বের হচ্ছ না ওই সমস্ত অসহায় পুরুষ এবং নারীর জন্য, যারা কিনা অসহায় হয়ে মিয়ানমারের মুসলমানদের অবস্থা বলবো কি, মায়ের সামনে বোনকে টুকরা টুকরা করে হত্যা করা হয়েছে, আমার মা বোনেরা গর্ভে সন্তান রেখেছে, মিয়ানমারের বৌদ্ধ আর্মিরা পাড়া দিয়ে পেট থেকে বাচ্চাগুলোকে বের করে দিয়েছে, সন্তানগুলো বাংলার জমিনে আসার জন্য চেষ্টা করেছে, দুনিয়ার কোন জমিনে তাদের জায়গা হয় নাই, কিন্তু আল্লাহ তার কবরের মধ্যে জায়গা দিয়ে দিয়েছেন। ওই শিশুরা এসে বলবে না, আমাদের একটু ভাত দাও, একটু কাপড় দাও, ও মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উলদান, বৃদ্ধরা ডেকে বলছে আমাদেরকে একটু রুটি দিয়ে বাঁচাও, আমাদেরকে একটু মশারি দিয়ে বাঁচাও, আমাদেরকে একটু সাহায্য দিয়ে বাঁচাও, ইমানের জন্য ইসলামের জন্য তারা পায়খানায় অবস্থান করেছে, মেশিন গান দিয়ে হেলিকপ্টারের মধ্যে গুলি করে তাদেরকে মেরে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। দুনিয়ার কোন জাতি পারে নাই, আমরা অভাবী হতে পারি, আমাদের টাকার অভাব থাকতে পারে, কিন্তু উদারতার অভাব বাঙালিদের কোনোদিন ছিল না। ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনে বলেছেন, একজন মুসলমানকে বাঁচাবার জন্য আল্লাহর নবী হুদাইবিয়ার যুদ্ধের সময় এক ওসমানকে বাঁচাবার জন্য বলেন, আজকে যে ওসমানকে বাঁচাবে আল্লাহর নবীকে সে বাঁচাবে, একটা হাত বিশ্ব নবীর আর একটা হাত ওসমানের, ওসমানের হত্যার বদলা নিয়ে আমি আল্লাহর রসুল আজকে ফিরে যাব না। এবার আল্লাহর নবী একটি গাছের নিচে বায়াত দিলেন, কোরআনের দুইটা আয়াত নাযিল হয়ে গেছে, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইদ ইউবাইউনাকা তাহতা শাজারা, নবী তুমি তাদের হাতে যে বায়াত গ্রহণ করলে, তোমার হাতে যারা বায়াত দিল, আমি আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য আনজালাস সাকিনা, আল্লাহর রহমত তাদের জন্য নাযিল হয়ে গেল, ইন্নাল্লাযিনা ইউবাইউনাকা ইন্নামা তোমার হাতের উপর হাত রেখেছে, আর সেই হাতের উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের হাত রয়েছে, এই জন্য রোহিঙ্গা মুসলমানদেরকে বাঁচাবার জন্য আওয়ামী লীগ নাই, বিএনপি নাই, জামাত নাই, কোন রাজনৈতিক অরাজনৈতিক নাই, একজন মুসলমানের জন্য, একজন পুলিশ বাহিনীর জন্য, একজন আর্মি বাহিনীর জন্য, একজন র‍্যাব বাহিনীর জন্য সবাই দরজা খুলে দিয়েছে। এই জন্য বাংলাদেশের উন্নয়ন আল্লাহ বাড়ায়া দেবেন ইনশাআল্লাহ। এটাই মুসলমানের পরিচয়, এটাই মুসলমানদের পরিচিতি। ঠিক না ঠিক? হায় মর্দে মুসলমান কে হায় তার কি কসম তোল, দুশমন কে মৌকা পেলতে না রে তাকবীর, অকৃত্রিম ভালোবাসা দেখিয়েছি আমরা বিশ্বের দরবারে, আমাদের মান 57টা মুসলিম রাষ্ট্রে সবার উচ্চ হয়েছে। ঠিক না ঠিক? কারণ আমরা অতীতেও দেখিয়েছি আমরা মুসলমানদের পাশে এসে দাঁড়াই। ঠিক না ঠিক? এই জন্য যারা এই সমর্থ রয়েছে, মোমেনদের এই গুণ থাকা দরকার আছে, নিজে যা খান আর তার প্রতিবেশীকে তা খাওয়ান। ইমাম বুখারী বলেছেন, ইমাম বুখারী আদব মুফরাদে লিখেছেন, আপনি আপনার প্রতিবেশীকে গুস্তো দিতে পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, গুস্তের মধ্যে ঝুল কম দাও যাতে প্রতিবেশীর নাকে গন্ধ না লাগে, ঝুল বাড়িয়ে দিও না, কারণ তুমি নিজে যে ভালোবাসো, ও আতিতাল কুরবা হাক্কাহু ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনাস সাবিল, কোরআনের আয়াত সূরা বানী ইসরাঈল, মেরাজের 3 নম্বর শিক্ষা ছিল এটা, রাসূলকে 14টি শিক্ষা দিয়ে মেরাজ ট্রেনিং করে দুনিয়ায় পাঠিয়েছিলেন, এর একটি শিক্ষা ছিল এটা। অথচ আমরা আজকে এইসব দেখে আশ্চর্য হই, নাফ নদীতে শিশুগুলো বেশি আসছে,
কোথায় মানবতা, কোথায় জাতিসংঘ সত্যাবলী? সর্বপ্রথম আমার বাংলাদেশের প্রাইম মিনিস্টার সমস্ত দেশকে আঙ্গুলি উঁচু করে সেখানে বলেছিল, এই সমস্ত মুসলিমদের জন্য কিছু করা দরকার। ঠিক না? ঠিক। আমরা সেই মুসলিম জাতি, কোন জাতি যখন অসুস্থ হবে আমরা তার পেছনে যাব। ঠিক না? ঠিক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একটা মুসলিম উম্মা একটা শরীরের মতো, একটা শরীরের মধ্যে যদি আঘাত লাগে, যেমন পুরা শরীরে আঘাত লাগে, একটা মুসলমানের গায়ে আঘাত লাগলে গোটা মুসলমানের গায়ে আঘাত লেগেছে। মান কতাল নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কতালান নাস জামিআ। সেই দিন তারা মুসলমান একজনকে হত্যা করে নাই, গোটা দুনিয়ার সব মুসলমান হত্যা করেছে। ঠিক না? ঠিক। দেখুন, আজকে যদি কোনো হিন্দু মারে গোটা ভারত একত্রিত হবে, কেন হিন্দুকে মারা হলো? আজকে যদি কোনো বৌদ্ধ মরে, চীন মিয়ানমার তারপরে যত বৌদ্ধ রাষ্ট্রগুলো একত্রিত হবে। আজকে যদি কোনো ইহুদি মরে, ইসরায়েল সুপারসনিক বোমা মারবে। আজকে যদি মুসলমান মরে, মুসলমানের লাশ যদি কুত্তাও টানে, মুসলমানের লাশকে দেওয়ালে ঘোষণা করা হয়, মুসলমানের লাশ দেখেও এই সমস্ত লোকদের কলম চলে না, এটা হতে পারে না। কিন্তু আমরা এর ব্যতিক্রম দৃষ্টান্ত উপস্থাপন করেছি। ঠিক না? ঠিক। এই জন্য আমরা আমাদের সব শক্তি দিয়ে, আমি এটা দেখে আশ্চর্য হয়েছি, রাস্তার মোড়ে মসজিদে কোনো দল মত নাই, সবাই সবাই মিলে এই রকম এগিয়ে আসছে। সত্যিই যদি সব দেশের মুসলিমরা এরকম ঐক্যবদ্ধ হতো, তাহলে অন্তত মুসলমানদের মার খেয়ে এরকম মরা মরতে হতো না, মুসলমানদের মার খেয়ে এরকম হতো না। এই জন্য সম্মানিত জাতি, ইমানদারের একটি বড় গুণ হলো নিজ মুসলিম ভাইয়ের প্রতি একরাম করা, তার প্রতি ভালোবাসা স্থাপন করা। কথা বুঝতে পেরেছেন কিনা? আমরা পারবো তো ইনশাল্লাহ, আমরা পারবো তো এই গুণাবলী অর্জন করতে। কে সবাই রাজি আছেন তো ইনশাল্লাহ? শুধু ওই মিয়ানমারের মুসলমান না, আপনার প্রতিবেশী মুসলিম খেতে দেয় না। মৈত্রী কবি আব্দুল কাদের কথায় বলতে হয়, হাসরের দিন বলিবেন খোদা, হে আদম সন্তান তুমি মোরে করো নাই সেবা, যবে সিনু মোরে রুগে অজ্ঞান। হাসরের দিন আল্লাহ বলবেন যে আমি সেই দিন খোদা তো ছিলাম, আমার খাওয়া দাও নাই, আমি সেই দিন অসুস্থ ছিলাম, সেবা দাও নাই। বলবে আল্লাহ, তুমি তো জগতের প্রভু, তোমাকে কেমনে পারি? তুমি যদি তোমার প্রতিবেশীকে খাওয়াইতা, আমি আল্লাহকে সাহায্য করা হতো। তুমি যদি প্রতিবেশীকে সেবা করতা, আমি আল্লাহকে সন্তুষ্টি হতো। ইশকুরুল্লাহ ওয়া ইয়াশকুরুন্নাস, যে মানুষের শুকরিয়া করে না সে আল্লাহর শুকরিয়া করে না। মাল্লাম ইয়ারহামুল্লাহ ইয়ারহামুন্নাস, যে মানুষের রহম করে না আল্লাহ তার রহম করে না। আমার কথা বুঝতে পেরেছেন কিনা? এজন্য আসুন আজকের এই প্রচন্ড গভীর রাত্রিতে আমরা এই কথায় সমবেত হই, যেন আমরা প্রত্যেকটা মুমিন হিসেবে সেই গুণাবলী অর্জন করতে পারি। ঠিক না? ঠিক। এসো আল্লাহর পথে চলি, রসুলের পথে চলি, জীবনের পথে করি সংগ্রাম, মানুষের মন গড়া মতবাদে শান্তির পতাকা হলো খান খান। এসো আল্লাহর পথে চলি, রসুলের পথে চলি, জীবনের পথে করি সংগ্রাম। ঠিক না? ঠিক। এবার মুমিনদের তিন নম্বর কোয়ালিটি আমরা অর্জন করব, পারবেন তো ইনশাআল্লাহ? একজন মুমিন তার প্রতিবেশী থেকে ভালো করার পরে একজন মুমিনদের একটি গুণ থাকতে হবে, মুমিন গুণ তার পিতামাতার প্রতি অত্যন্ত নেক বা নেক, একবার পিতামাতার জন্য হৃদয় নিঙ্গাইতে হবে। আমাদের এখানে অনেকে আছে পিতামাতার কোনো খেদমত করে না। আছে তোমার পীর বাবারে মুরগি ঠ্যাং, গরুর রান, কুত্তা, এগুলো যে খাওয়াও, তোমার পীর বাবার দোয়া কবুল হবে কিনা আল্লাহই জানে সেটা। কিন্তু তোমার মা দোয়া করলে কবুল তো হবে, এ ব্যাপারে গ্যারান্টি কে দিয়েছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বারবার ওমরের কথা আসি, রসুলের পরে আবু বকর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, তারপর কে? ওমর। তবে আমার ব্যক্তিগত পছন্দ, আমি ওমরকে খুব অনুসরণ করে চলি। কথা বুঝতে পেরেছেন কিনা? ওমরের জীবনীটা খুব সুন্দর ছিল, ইসলামের খেলাফতের যেই রূপরেখা, ওমর একবারে মধ্যু, মানে অর্ধ জাহানটা হাতের মুঠো এনে ফেলেছিল। আস্তে কর সুবহানাল্লাহ। এই ওমর, ওমরের কাছে তার ছেলে আসছে, বলছে হে আল্লাহর নবী, আমার বাবা বলেছেন আমার বউটাকে চেঞ্জ করতে। এবার বিশ্বনবী বলেন, জান্নাতে বাবান, জান্নাতের দুইটা দরজা, একটা দরজা আব্বা আর একটা দরজা আম্মা, কোন দরজা দিয়া ঢুকবা সেই দরজা দিয়ে চিন্তা কর। অথচ আমার ভাইরা, আমার মায়ের সাথে বাবার সাথে কথা বলো, অত্যন্ত ধমক দিয়ে কথা বলো,
মাদ্রাসার আলেম হয়েছ, মা বাবা অনেক কষ্ট করে এইটার খবর নিতে তোমরা জানো না, আছে না নাই? এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহর কাছে সব থেকে ভালো আমল কোনটা? আইউল আমালু আহাব্বা ইলাল্লাহ, আল্লাহর কাছে সব থেকে ভালো আমল হলো আসসালাতু আলা ওয়াক্তিহা, ওয়াক্ত মতো সালাত আদায় করা। দুই নাম্বার হলো বীরুল ওয়ালিদাইন বা খিদমাতুল ওয়ালিদাইন, পিতামাতার খিদমত করা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাহাবা হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনেছেন তো? একজন লোক কাঁধে করে হজ করছে আর বলছে আমি আমার মায়ের সব হক আদায় করে ফেলেছি, আমি আমার মায়ের সব হক আদায় করে ফেলেছি। হুযাইফা বলেন খবরদার, তুমি তোমার মায়ের কোনো হক আদায় করতে পারো নাই, তুমি যদি তোমার গায়ের বুকের চামড়া দিয়ে এক জোড়া জুতা বানায় দাও তবে তুমি তোমার মায়ের উৎসবদের হক আদায় করতে পারবা না। অথচ মা ডাকলে আপনাকে খামোশ হতে হবে। এবার আল্লাহর নিজেই ওয়াজ করেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারু আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমা। সবাই পড়েন, ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ তাআলা বলেন কথা দাও ইবাদত করবে একমাত্র আল্লাহর। সূরা বানী ইসরাঈল 31 নম্বর আয়াত থেকে পড়বেন। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকাদা রাব্বুকা, এবং পিতামাতার সাথে ইসতান করবা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা, বৃদ্ধ পিতা বৃদ্ধ মাতা দুইজনে যদি বৃদ্ধ হয়ে যায় তাদের জন্য খেদমত করবা। বলেন তো কেন আল্লাহ এই কথা বলেছেন? যখন ছোট্ট ছিলেন আপনি কোনোদিন মানুষের পায়খানা ধরতে পারবেন? মানুষের পায়খানা ধরতে পারবেন? কথা বলে মানুষের পায়খানা ধরতে পারবেন? কিন্তু আল্লাহ আপনার মাকে আপনার জন্য মেথর বানালেন, আপনার মা তখন নাকে আর টয়লেটের গন্ধ লাগে না, সুবহানাল্লাহ। এবার মা যখন বুড়া হয়ে বিছানায় পড়ে গেল, ও যুবক ও যুবতী মায়ের একটা দোয়াই তোমার জন্য যথেষ্ট। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রিদাল্লাহি ওয়া ফি রিদাল ওয়ালিদি, পিতামাতা খুশি স্বয়ং আল্লাহ খুশি, ওয়া সুখতিল্লাহি ওয়া ফি সুখতিল ওয়ালিদি, পিতামাতা নারাজ তোমার আল্লাহ স্বয়ং নারাজ। তুমি বিশ্ব আল্লামা বিশ্ব জ্ঞানী বিশ্ব আলেম হও, তোমার মা তোমার প্রতি যদি দিন ইসলামের কারণে নাখোশ থাকে তাহলে তোমার কোনো দাম নাই। এরপরে আপনি কিভাবে কথা বলবেন? এই কথা কোরআনে আছে না নাই? আখফিদ লাহুমা জানাআতুল্লি মিনার রাহমা। কোরআনের কথা শুনতে খারাপ লাগছে, আল্লাহ বলেন তোমার কলিজায় যতটুকু রহমত যতটুকু দয়া যতটুকু মায়া আছে তুমি তোমার সব মায়া দয়াকে তোমার পিতামাতার সামনে চুপ করে থাকো, উফি ওয়ালা তানহার হমা। ইব্রাহিম নাখঈ তাফসীর করেন নখের নিচে যেই জিনিসটা থাকে, আরবিতে উফুন মানে হলো নখ, এই নখের নিচে সামান্য এই রকম ময়লা যে থাকে এই রকম খারাপ ব্যবহারও তুমি তোমার মার সাথে করতে পারবা না, বাবার সাথেও করতে পারবা না। এবার রাসূলকে বলা হলো ইয়া রাসূলুল্লাহ খিদমত করব কার? নবী বললেন মায়ের, গোল্ড মেডেল, সুবহানাল্লাহ। আবার বললেন খিদমত করবে কার? নবী বললেন মায়ের, তাহলে রূপার মেডেল সিলভার মেডেল। এবার বললেন খিদমত করব কার? নবী বললেন মায়ের। এবার ব্রঞ্জ গোল্ড, এবার হলো সিলভার, এবার হলো ব্রঞ্জ স্বর্ণ রৌপ্য ব্রঞ্জ সবগুলো পেলো কি? এবার বাবা শান্ত না, ঠিক না বেঠি? কারণ মায়ের পেটে তুমি বড় হয়েছো, মায়ের পেটে লাথি দিয়েছো। উম্মাহাতুকুম লা তা'লামুনা শাইআও ওয়া জা'আলা লাকুমুস সামা'া ওয়াল আবসার ওয়াল আফ'ইদাতা ওয়া লা'আল্লাকুম তাশকুরুন। মায়ের পেটে তুমি যখন বড় হয়েছো এমন জোরে লাথি মেরেছো তোমার মা পেট ধরে জমিনে বড় বসে গেছে, মনে মনে চিন্তা করছে অনেক কষ্ট হয়েছে, তোমাকে গর্ভে ধরার কষ্ট তোমার মা করেছে কিনা? পৃথিবীতে একজন মানুষের জন্মে কোনো কষ্ট হয় নাই, তার নাম কি? তিনি আমেনা বলেন, জানি না তোমরা কেমন মা হয়েছো
কিন্তু আমার এই শিশু জীবনে কোনোদিন একবারের জন্য একটা লাথিও দেয় নাই। তোমরা জানি না কেমন মা হয়েছো, কুয়ার পানি অনেক নিচে থাকলে আমি কুয়ার কাছে গেলে পানিগুলো উপরের দিকে চলে আসত। তোমরা জানি না কেমন মা হয়েছো, আমি যখন রৌদ্রের মধ্যে বের হই সিরাতে রাহমাতাল আলামিন আর রাহিকুল মাখতুম সিরাতে খাতামুল আম্বিয়া মুফতি শফি লাখেন, আকাশের এক টুকরা মেঘের টুকরা আল্লাহর নবীকে পাহারা দিত, আল্লাহর নবীর মায়ের উপরে পাহারা দিত। রসুল সেই মাকে আমিনারে বেশি দিন অবস্থায় পান নাই, বিতর্ক আছে আমিনার ব্যাপারে, বিতর্ক আছে হাদিসে, বুঝতে পারলেন, ওইদিকে গেলাম না। তবে হালিমাতু সাদিয়াকে পেয়েছেন, একদিন বিশ্বনবী হাদিস পড়াচ্ছেন, এমত অবস্থায় একটা বৃদ্ধ মহিলা চলে আসলো, বিশ্বনবী তার গায়ের জামা ওই মহিলাকে পরিয়ে দিয়ে বিশ্বনবী সেখানে দাঁড়ায় গেলেন। সাহাবীগণ বলেন, এই বুড়া মহিলার জন্য এত সম্মান কেন? আল্লাহর নবী বলেন, খবরদার এটাকে বুড়া বলো না, এটা আমার দুধ মা হালিমা, বহু কষ্ট করে আমার লালন পালন করেছে, সুন্দর সুন্দর ভাষা তোমার নবীকে শিখিয়েছে। হালিমার ভাষা ছিল সব থেকে সুন্দর, বনু সাইদ গোত্রের লোকেরা চমৎকার করে ভাষা বলতেন, সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমরা পিতামাতার খেদমত করি, আমরা মুমিন না। পিতামাতা সামান রকিবান আবিহি ফাকাদ কাফারা, মারাত্মক হাদিস, কেউ যদি তার পিতা থেকে বিমুখ প্রকাশ করে ফাকাদ কাফারা, সে ছোট কুফরি করে। এই হাদিস রয়েছে মুসলিমের 1324 নম্বর, ফামান রকিবান আবিহি ফাকাদ কাফারা, কেউ যদি পিতা থেকে নাকচ হয় মুখ ফিরায় তাহলে সে কুফরি করে। কুফরি করেন নাকচ হন, পিতার পরিচয় দেয় না, শ্বশুর, তোর শ্বশুর, তোর শ্বশুর কি, পিতার পরিচয় দেয় না, পিতা গরিব পরিচয় দিতে চায় না, নিজের ইগোতে লাগে, কেন, ওয়াই? পিতা মাতাকে রেসপেক্ট করতে হবে। অথচ অনেক যুবকরা পিতা মাতাকে সাথে বেয়াদমি করে, আবার অনেক পিতা মাতা আছে জন্মের খাটাস, খাটাস নাম্বার ওয়ান, কেমন একটা বিটকেল কথা বলি, রাগ করবেন? অনেক সন্তান, অনেক পিতা মাতারা তার সন্তানকে হত্যা করে, কোনটা কিসের মাধ্যমে, লাগবাবাজি, লাগবাবাজি রাস্তার মধ্যে আসে না, ছোট ছোট বাচ্চাদের দিয়ে কন্ডমে র‍্যাপ করায়, ছি 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 ছি, এরাই আবার বলছে স্বাধীনতা দরকার, করাচ্ছে না? আল হায়াউ শুয়বাতুম মিনাল ঈমান, লজ্জা ইমানের কি অঙ্গ, সুবহানাল্লাহ বলে, লজ্জা ইমানের অলংকার, এই লজ্জা নাই ঠিক দেখেই তো লজ্জার বিশ্ব চ্যাম্পিয়ন হচ্ছে, ঠিক না? ঠিক, লজ্জা নাই তো, হায়া নাই তো, উঠে গেছে, গর্বে সন্তান এসেছে, স্টার্টলসা দেখার দরকার কি তোমার, গর্বে সন্তান এসেছে, আধুনিক বিজ্ঞান বলে যখন 4 মাস রুহ পায় তোমার সন্তান এইখান থেকে তোমাকে নকল করতে শিখে, তুমি যে যে কাজটা করো তোমার সন্তান সেইখান থেকেই জেনেটিকটা পায়, কথা বুঝতে পেরেছেন কিনা? আলতা শুনু করে দেখা যায় না কি, দেখা যায় না? তো তোমার সন্তান আলতা শুনু করে যদি দেখা যায়, তোমার সন্তানের সামনে যে গান বাজনা বাজাচ্ছ এগুলো তোমার সন্তান কানে নিচ্ছে, ইহুদি খ্রিস্টানদের প্রশিক্ষণ নিচ্ছে, এটা তুমি বুঝো না, এটা তোমার হুশ হয় না? অনেক আলেমদের বাসায় টিভি চলে, থুতু দেই, থুতু দেই সব আলেমকে, থুতু দেই সব আলেমদেরকে, কেন তোমার ঘরে অশ্লীল জিনিস চলবে? তুমি হলে একটা সমাজের মডেল, আল ইমামুল জুন্না, ইমাম হলো ঢাল, ইমাম ঢাল আদর্শ, একটা মডেল, কেন তোমার ঘরে গান বাজনা চলবে? তোমার ঘর কোরআন হাদিস দিয়ে রাঙিয়ে ফেলো, তোমার সন্তানকে দিনের প্রশিক্ষণ দাও, ইসলামের শিক্ষা দাও, তোমার জন্য ভালো হবে, তোমার সন্তান তোমার ব্যথায় ব্যথিত হবে। এর জন্য ইব্রাহিম বলে নাই, আল্লাহ তুমি আমার একটা পোলা দাও, কি বলছেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, সলিহিন বান্দা দাও, আর আল্লাহ আছেন, ফাবাশশারনাহু বিগুলামিন আলিম, দিলাম আমিও হালিম, তোমার পোলাও হালিম, হালিম কে, আল্লাহর অনেকগুলো নাম আছে, আল্লাহর একটা নাম হালিম, একটা নাম জব্বার, একটা নাম কাবির, একটা নাম হলো আলা। আল্লাহ বলেন, ও গোলাম ইব্রাহিম, ও আমার বিশ্ব নবী ইব্রাহিম, আমি আল্লাহ হালিম, তোমার ছিল হালিম, আমি আল্লাহ ধৈর্যশীল, তোমার ছিল ধৈর্যশীল। বাচ্চা চাও, ছোটবেলা থেকে তো বাচ্চা নিয়ে শিরিক করো, বাবার কাছে যা, বাবা বাচ্চা দিও না, পারলে ডিম ফুটাইয়া খাও, বাইক
কেন? বাচ্চা দিয়েছেন কে? আল্লাহ। ওয়াল্লাযী ইউসাব্বিরুহুম ফিল আরহাম, তোমার মায়ের পেটে আমি আল্লাহ তোমাকে লালন পালন করেছি। বলেন সুবহানাল্লাহ, তুমি খেতে পারতে না, তোমার মা খাইলে তুমি খেয়ে ফেলতে। আমার পূর্বের বক্তব্যে আয়াত পড়েছে মনে আছে নাকি? আলাম নাজআল্লাহু আইনাইন ওয়া লিসানা ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহু নাজদাইন ফালাতাহামাল আকবা ফাকুরাকাবা। সন্তান শুধু দেন নাই, আপনার যে জিহ্বা আল্লাহ তাআলা দিয়েছেন, আধুনিক বিজ্ঞানী ডক্টর উইলিয়াম রোজভেলি বলেন মানুষের একটা জিহ্বার মধ্যে আল্লাহ তাআলা প্রায় 70,000 খাবারের মজা আপনার জিহ্বার মধ্যে আল্লাহ ঢুকায় দিয়েছেন। সন্তান কেন লালন পালন করে দেখো, কে পেলেছে সন্তান বলেন? কে পেলেছে? মায়ের পেটে কে সুরক্ষা করেছে? কে শিখিয়েছে তাওহীদের জ্ঞান? শয়তান নজর দিয়ে মেরে ফেলবে। মূর্খ কোথাকার, এর মূর্খামি তোমার মেসের ক্ষমতা আছে, এই জড় রডের ক্ষমতা আছে শয়তানকে ভয় পাওয়ার? শয়তানকে একটা জিনিস দিয়ে ভয় পেয়ে দাও, সন্তান গর্বে এসেছে, আয়াতুল কুরসি পড়ো, শয়তান জন্মের মতন ভয় পায়। সাহাবীদের মধ্যে সব থেকে বড় আলেম কি? অনুমান করে কথা বলা যাবে না, সাহাবীদের মধ্যে সব থেকে বড় আলেম উবাই ইবনে কাব রাদিয়াল্লাহ তাআলা। জিজ্ঞাসা করলেন ওমর তাকওয়া কি বলুন, তাই কাঁটা দেখে যেমন জামা গুটিয়ে হাঁটুন, গুনা দেখে এইভাবে গুটিয়ে হাঁটুন, এটার নাম তাকওয়া। মহিলার চোখে পড়েছে চোখকে এইভাবে ফিরিয়ে ফেলুন, টিভি দেখতে বসেছ অশ্লীল সিনেমা আসছে পিঠ ঘুরিয়ে তারপর শুনুন, এটা তাকওয়া। উবাই ইবনে কাব খেজুর বিতরণ করছেন, হঠাৎ করে একটা লোক হাত বাড়াইলেন, দেখলেন তার হাত কুত্তার হাতের মতো। হই তুই কি? কই আমি জিন। সে কি? বুখারী মুসলিমের হাদিস। কই তুমি কে? কই জিন। কই শুনলাম কিছু খেজুর দিচ্ছেন তাই খেজুর নিতে আসলাম। কই তুমি কেমন জিন? কই আমি ইফরিত, খুব শক্তিশালী। হাতগুলা কিসের মতো? কুত্তার হাত মতো। বলল আমাকে একটা জিনিস শিখাও, তোমরা সবচেয়ে কি কাকে ভয় পাও? কই আমি বলবো? হ্যাঁ বলি, আমরা আয়াতুল কুরসিকে খুব বেশি ভয় পাই। একটু আস্তে কোন, আস্তে কোন, একটু আস্তে বলুন। আয়াতুল কুরসি পড়ার সময় কোথায়? কোথায় সময় আয়াতুল কুরসি পড়ার? ভু ভূত এফ এম আছে না ঠাকুর, এটা দেখে ঘুমান রাত্রে। আয়াতুল কুরসি সময় পাবে কোথায় মহিলারা? একটার পর একটা নামাজের যেমন কাজা আছে, আবার ইস্টার জলসার কাজা আছে, সাতটায় কাজা হয়েছে, আবার একটাই দেখবে। বুঝতে পারছেন কিনা? কাজা আদায় করতে হয়তো। তো কোথায় কোথায় আপনার সন্তান পাবে? সন্তানকে পাঠিয়ে দিচ্ছেন, সন্তানকে প্রশিক্ষণ দিচ্ছেন কাফের মুশরিকদের মডেলে, চাইনিজ খাওয়াচ্ছেন গোস্তরে, আপনি হাত দিয়ে খান, সন্তানকে হাত দিয়ে খাওয়া শেখান। এক লোক বলল হি ইজ ভেরি আনকার্টেসিয়াস। ছিলাম আমি অস্ট্রেলিয়ার একটা জায়গায়, নিউ সাউথ ওয়েলস এরিয়া, 14 দিন ছিলাম আমি। তো আমি খাচ্ছি হাত দিয়ে বললাম হ্যালো ব্রাদার, ইউ আর রিয়েলি আনকার্টেসিয়াস। কইলো তুই একটা অবদ্ধ। আমি বললাম ইউজ বিগ আনকার্টেসিয়াস, তুই বড় অবদ্ধ। বললাম কেন? বললো কেন আমি অভদ্র? বলে আই এম ইউজ দ্য ভেরি স্পেশালি অথরিটিক হ্যান্ডস, আল্লাহর হাত আমি ব্যবহার করেছি, আর ইউ ইউজ দ্য আর্টিফিসিয়াল হ্যান্ডস, আর তুই কৃত্রিম হাত ব্যবহার করছিস, তুই চামিজ দিয়ে গুতেছিস, এটা কয়জন মুখে ঢুকাইছে দেখতে চিন্তা করো। আর আমার হাত আমি ঢুকামো আমি খামো, আমি ঢুকামো আমি খামো, নিট অ্যান্ড ক্লিন, ঠিক না? ঠিক। রাসুল সাল্লাহ আসলামের সুন্না কত সুন্দর ছিল, কত চমৎকার ছিল, আমরা এগুলাকে গুরুবালি করে দিয়েছি, এগুলাকে জবাই করেছি 10 তারিখের 10ই জিলহজের মতো। কথা বুঝতে পেরেছেন কিনা? তাহলে এবার আপনারা বলুন যে তৃতীয় কোয়ালিটি মায়ের সাথে যে সদ্ব্যবহার, এই মায়ের সাথে সদ্ব্যবহার সন্তানরা করছে না, এরই একটা কারণ আপনার কানে আজান দিচ্ছে, ডাক্তার বলছে হা না 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 সর্বনাশ, সিজার করাতে হবে, না করালেই আপনার মেয়ে একেবারেই বাঁচবে না, ফিট সেখানে ফিট। আরে ভাই এটা কারা শিখিয়েছে তোমাকে? কে শিখিয়েছে? কুফফাররা দেখেছে জন্মের সময় যে কানে আজান দেওয়া হয়, এই আজান দিলে এই সন্তানকে হেদায়েত দিয়ে আল্লাহ জান্নাতে পৌঁছায় দেবেন, যাতে আজান দেওয়ার না লাগে। তারে নিয়ে বড় ওইখানে আজান পাবে কোথায়? এই জন্য মহাকবি আল্লামা ইকবাল বলেছেন শের কি সরপে বিল্লি খেল রাখি, শের কি সরপে বিল্লি খেল রাখি,
কসা হয় মুসলমান কা বদনসিব শাহাদত কি তামন্না ভুল গই তসবীহ কি দানো মে জন্নত ঝুল রহি সিংহের মাথার উপরে বিড়াল নৃত্য করে এই হলো পরাকপাল মুসলমানের জাতি। এখন তারা সংগ্রাম সাধনা শাহাদাতের তামান্না ভুলে গিয়া এখন তসবীহ দানার মধ্যে জান্নাত রে খুঁজি। এটা কিন্তু আমি বলি নাই, বলেছেন মহাকবি আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহ। এজন্য আসেন ভাইরা আমার, আজকে ইমানদারের যে তিনটি দুই ঘন্টা ওভার হয়ে গেছে তাই না, সুবহানাল্লাহ, এভাবে সময় চলে যাবে আপনার আর আমার জীবন। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাত দাহর লাম ইয়াকুন শাইয়্যান মাযকুরা। ও বৃদ্ধ, তুমি কি দেখছো না, কিছুদিন পূর্বে তুমি যুবক ছিলে, কিছুদিন পূর্বে তোমার টাকা রক্ত ছিল, ও ও যুবক ভাই তুমি দেখছো না, তুমি কিছুদিন পরে বৃদ্ধ হয়ে যাবে, তোমার চোখের অসরতা চলে আসবে, তোমার দৃষ্টি কমে যাবে, আগের মতো খাওয়া যাবে না, বেশি খেলে হজম হবে না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাত দাহর, সময়ের প্রতি মূল্যায়ন করো, মনে রেখো সময়ের এক একটি সেকেন্ড আখেরাতে লক্ষ কোটি বছরের ক্ষতি। সময়ের একটি আখেরাতের এক ফোর আখেরাতে দশ ফোর হবে, সেই দিন আর তপস্যা করে আসবে না। আমি আমার আলোচনার জবনিকা টানব, দুই ঘন্টা হয়েছে, যেহেতু বেশি লম্বা করবো না, অনেক অধৈর্য। আমাদের হুইপ সাহেব কথা বলেছেন, অনেক কথা বলেছেন, আমাদের দ্বিতীয় বক্তা অনেক কথা বলেছেন, ভালো ভালো কিছু কথা বলেছেন, সবার থেকে নেওয়ার ছিল।